যে ফিচারগুলো আর কি, আর কমপ্লিকেশন কি হইতে পারে নন এসটি লিমিটেড এমআই বা এসটি লিমিটেড এমআই, সবার কমপ্লিকেশন মোটামুটি একই রকম। নেক্সট হলে ইন কমপ্লিকেশনের পরে হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন কি করব, ইনভেস্টিগেশনও মোর অর লেস সেম। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট প্রোটোকল। এখন ম্যানেজমেন্ট প্রোটোকলে এমআইয়ের পেশেন্টের ক্ষেত্রে সবসময় রিস্ক স্ট্রেটিফিকেশন খুব ইম্পর্টেন্ট, যে এসটি লিমিটেড মাইক্রিয়াল ইনফাকশনকে হাই রিস্ক গ্রুপ বলা হয়, কারণ হচ্ছে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এসটি লিমিটেড মাইক্রিয়াল ইনফাকশনের, এবং মর্টালিটি হচ্ছে 30%, 50% পেশেন্ট ডাই উইদিন দ্য 1 আওয়ার, আর যার জন্য এসটি লিমিটেড মাইক্রিয়াল ইনফাকশনকে ভেরি হাই রিস্ক গ্রুপের পেশেন্ট ধরা হয়। সুতরাং সেই ক্ষেত্রে আপনার সরাসরি ইনভেসিভ প্রসিডিউর করে রিভাসকুলেশনের জন্য বলা হয়, আর যেখানে ইনভেসিভ প্রসিডিউর ফেসিলিটি নেই সেখানে পিউলমোনারি থেরাপি। আর এসটি লিমিট নন এসটি লিমিটেড মাইক্রিয়াল ইনফাকশনের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এখানে ক্যাটাগোরাইজ করতে হবে ম্যানেজমেন্টের জন্য, যে আমরা 4টা গ্রুপে ভাগ করি, ভেরি হাই রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ, ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ এবং লো রিস্ক গ্রুপ। এইভাবে রিস্ক স্ট্রেটিফিকেশন করে, যদি ভেরি হাই রিস্ক গ্রুপ হয় নন এসটি লিমিটেড মাইক্রিয়াল ইনফাকশনের পেশেন্ট, সেই ক্ষেত্রে বলা হয় যে ইনভেসিভ স্ট্র্যাটেজিতে যাওয়ার জন্য, এবং আর্লি ইনভেসিভ স্ট্র্যাটেজি দ্যাট নেক্সট উইদিন 2 আওয়ারের ভিতরে আপনার রিভাসকুলেশনের জন্য বলা হচ্ছে। আর যদি হাই রিস্ক গ্রুপের হয় তাহলে হচ্ছে 24 আওয়ারের ভিতরে রিভাসকুলেশনের জন্য বলা হয়। ইন্টারমিডিয়েট অ্যান্ড লো রিস্ক গ্রুপের পেশেন্টের ক্ষেত্রে কনজারভেটিভলি ম্যানেজ করতে হয়, কনজারভেটিভ ম্যানেজ করার পর তারপর আবার রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে হবে, যে পরবর্তীতে যদি তার সে হাই রিস্ক গ্রুপের কোনো ফিচার পাওয়া যায় তখন আমরা তাকে রিভাসকুলেশন করবো, অ্যানজিওগ্রাম এবং রিভাসকুলেশন করবো আমরা। তাহলে দেখা যাচ্ছে যে আর যত গাইডলাইনগুলো আছে, ইউরোপিয়ান বলেন আমেরিকান, সব গাইডলাইনগুলি হচ্ছে ওরা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউরের দিকে খুব বেশি জোর দিচ্ছে ওরা, কারণ ওদের হসপিটালগুলো তো ওইভাবে ডেভেলপ। কিন্তু আমাদের আমাদের এই বাংলাদেশে বা আমরা যে সেন্টারে আমরা কাজ করি, আমাদের এই সেন্টারে ওরা যে প্রোটোকল অনুযায়ী বলে আমরা এই প্রোটোকল ফলো করার সুযোগ খুবই কম। যেমন আপনি ওরা যেটা বলে ভেরি হাই রিস্ক গ্রুপের পেশেন্টকে সাথে সাথে ক্যাথল্যাপে নিয়ে রিভাসকুলেশন, আমাদের এখানে সেটা হয় না। ইভেন হাই রিস্ক গ্রুপ উইদিন 24 আওয়ার, 24 আওয়ারে কোনো পেশেন্ট কিন্তু আপনারা নেন না, নন এসটি লিমিটেড আমি ক্যাথল্যাপে নেওয়া হয় না। তাহলে আমরা এমন একটা পর্যায়ে আমরা ক্যাথল্যাপে নেই যে পেশেন্টের ব্যথা কমলো, স্টেবিলাইজ হইলো, দেখা যায় 7 থেকে 10 দিন, সেটা কোনো গাইডলাইনও সেট করা নাই, কোথাও এগুলো লেখা নেই, কিন্তু আমরা সেই রুগীদেরই অ্যানজিওগ্রাম করি এবং তাদের রিভাসকুলেশন করা হয়। তবে ওদের যে গাইডলাইনগুলো, সুতরাং স্ট্যান্ডার্ড প্রোটোকল কি সেটা তো আমাদের জানতে হবে, জানা উচিত, সবার জন্যই জানা উচিত যে স্ট্যান্ডার্ড প্রোটোকল কি, এবং এই যেটা ইন্টারন্যাশনাল যে বডিগুলো আছে তারা কিভাবে এটাকে রিকমেন্ড করে, এই জিনিসগুলো আমাদের সবারই জানা উচিত। তো এটা জানা উচিত, এটা জানা থাকলে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে ডেভেলপ করতে পারবো। কারণ হচ্ছে আমাদের যে হসপিটালে আমরা কাজ করি, যে টার্সিয়ারি লেভেল, এই হসপিটালে এই ধরনের ফেসিলিটি থাকা উচিত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফেসিলিটি, যেখানে এসটি লিমিটেড এমআইয়ের পেশেন্ট আসার সাথে সাথে প্রাইমারি পিসিআই করা, তারপর হচ্ছে নন এসটি লিমিটেড এমআইয়ের ক্ষেত্রে ভেরি হাই রিস্ক গ্রুপ হলে উইদিন 2 আওয়ারের ভিতরে আপনার ইন্টারভেনশন প্রসিডিউর, বা যে হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে 24 আওয়ারের ভিতরে প্রসিডিউর করার দরকার। এটা আমাদের জানা থাকলে আমরা তারপরে আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করতে পারবো। আর আমরা যেভাবে আমরা চিকিৎসা করি, আমাদের প্রোটোকলটা যদি বলি, কারণ পরীক্ষা অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে এই রোগীগুলো কীভাবে ম্যানেজ করে, তো আমাদের এখানে যে সিস্টেম, আমরা একটা নন এসটি লিমিটেড মাইক্রো ইনফেকশন রোগী আসলে আমরা ইসিজি দেখি, ইসিজিতে এসটি লিমিটেশন নাই কিন্তু ট্রোপোনিন লেভেল বেশি আছে। তারপরে আমরা যেটা করি, আমরা কি রিস্ক ফ্যাক্টরগুলি আমরা দেখি, যেমন ব্লাড সুগার দেখি, ক্রিয়েটিনিন দেখি, অনেক সময় ইলেকট্রোলাইট দেখা হয়, আর যদি আপনার এখন কোভিড প্যান্ডেমিক যদি সাসপেক্টেড কোভিড হয় তাহলে কোভিড টেস্ট আপনারা করবেন। নেক্সট হলো আমরা ইকোকার্ডিওগ্রাম করি, নেক্সট হচ্ছে পেশেন্ট স্টেবিলাইজ হলে এই রোগীগুলোকে আমরা পরবর্তীতে অ্যানজিওগ্রাম করি আমরা। এখন আমাদের হসপিটালে ইনিশিয়ালি আমরা যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা দিচ্ছি সেটা হলো প্রথমে পেইন রিলিভ করি আমরা। পেইন রিলিভ করার জন্য আমরা মরফিন বা প্যাথেটিন আমরা ইউজ করি। নেক্সট হচ্ছে আমরা হলো অ্যান্টিপ্লেটলেট ইউজ করি আমরা, অ্যান্টিপ্লেটলেট ডুয়েল অ্যান্টিপ্লেটলেট ইউজ করা হয়। আর সাথে হলো অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে যেটা হচ্ছে, যেমন আমরা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিনই আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যদিও গাইডলাইনগুলো বলতেছে আনফ্রাকশনেটেড হেপারিন হচ্ছে বেস্ট, আনফ্রাকশনেটেড হেপারিন ইউজ করার জন্য বলা হয়। নেক্সট হচ্ছে আমরা তারপরে আমরা রোগীকে অ্যান্টি ইসকেমিক ড্রাগ দিব। অ্যান্টি ইসকেমিক ড্রাগ আপনারা জানেন যে বিটা ব্লকার ইজ দ্য নাম্বার ওয়ান অ্যান্টি ইসকেমিক ড্রাগ, নেক্সট হলো ক্যালসিয়াম সিনাপ ব্লকার, এই বিটা ব্লকার ইজ কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়াও আমরা কিছু সেকেন্ড লাইন অ্যান্টি ইসকেমিক ড্রাগ আছে, যেগুলো ট্রাইমেটাজিডিন, নিকোরানলিন, রানোলাজিন, আপনারা জানেন এই ধরনের কিছু ড্রাগ আছে, তবে মেইনলি বিটা ব্লকার অ্যান্ড ক্যালসিয়াম সিনাপ ব্লকারের কথাই বলা হচ্ছে।
নেক্সট হচ্ছে আমরা যে ওষুধগুলি যে স্ট্যাটিন আমরা ইউজ করি, স্ট্যাটিন ইউজ করি আর অন্যান্য যেগুলো রিসপেক্টে হাইপারটেনশন থাকলে ম্যানেজ করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে যেভাবে ট্রিটমেন্ট করি পেশেন্টের। নেক্সট হলো যদি পেশেন্টের তারপর পেশেন্ট স্টেবিলাইজ হওয়ার পর আমাদের হসপিটালে ওই ধরনের ফেসিলিটি নাই যে একটা রোগীর ব্যথা অনগোয়িং চলতেছে, ব্যথা অবস্থায় আমরা ক্যাথলেবে নিয়ে তাকে রিভার্সুলেশন আমাদের এখানে সাধারণত করা হয় না, কিন্তু যে পেশেন্টের ব্যথা থাকে অনগোয়িং তার অবশ্যই ক্যাথলেবে নিয়ে তার করা উচিত। তার জন্য দরকার হলো হাই, যেমন হচ্ছে এটা হলো হাই রিস্ক পেশেন্ট ম্যানেজমেন্টের ফেসিলিটি থাকা উচিত। নেক্সট হচ্ছে আমরা এরপর হচ্ছে রোগী স্টেবিলাইজ হওয়ার পর পরবর্তীতে আমরা অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওগ্রাম করার পর তারপরে অ্যাকর্ডিং টু দ্য অ্যানজিওগ্রাম ফাইন্ডিংস অনুযায়ী আমরা রিভার্সুলেশন করি। এটা হচ্ছে আমাদের এখানকার প্রোটোকল। এখন আমরা চলে যাই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল কি, কিভাবে এই রোগীগুলি ম্যানেজ করা হয়। আর কমপ্লিকেশন তো আমরা জানিনি যে নন এসটি লিমিটেড মার্কেট ইনফ্রাকশনের রোগী অ্যারিথমিয়া হতে পারে, ভেন্টিকুলার টেকিডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এটিয়াল সিস্টল, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবি ব্লক থাকতে পারে, এই সিস্টল নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর এছাড়া হচ্ছে যেমন লেফট ভেন্টিকুলার ফেলিউর, তারপর কার্ডিওজেনিক শক, আমরা জানি মেকানিক্যাল কমপ্লিকেশন যেমন মাইট্রাল রিগার্জিটেশন, ফ্রি ওয়াল রাপচার বা লেফট ভেন্টিকুলার বিএসআর ডেভেলপ করতে পারে। তবে সাধারণত থ্রু অ্যান্ড থ্রু যেগুলো ইনফ্রাকশন মানে ফুল থিকনেস মানে এসটি লিমিটেড মার্কেট ইনফ্রাকশনের মেকানিক্যাল কমপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি হয়, যে এখানে যে হবে না তা না, ইয়াতে সবচেয়ে বেশি মানে এসটি লিমিটেড মার্কেট ইনফ্রাকশন। এবং আপনারা জানেন এছাড়া অ্যালবি থ্রম্বাস হতে পারে, থ্রম্বোম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই কমপ্লিকেশনগুলো আমরা ডিল করি যদি পেশেন্ট আসে সেভাবে আমাদের ম্যানেজ করতে হয়। নেক্সট হলো আমরা যদি আসি যে এসটি লিমিটেড মার্কেট ইনফ্রাকশন নন এসটি লিমিটেড এগুলো কোথার থেকে আসে, যেমন প্রথমে আমরা জানি যে ACS একটা টার্ম আছে, আপনারা জানেন যে একিউট করোনারি সিন্ড্রোম, মানে কোনো একটা রোগীর করোনারি আর্টারি ডিজিজ আছে, তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে, আর্টারি ডিজিজ আছে, কিন্তু পেশেন্ট স্টেবল, তাকে আমরা বলি স্টেবল করোনারি আর্টারি ডিজিজ। যখনই আনস্টেবল থাকে দ্যাট মিন চেস্ট পেন হচ্ছে অনগোয়িং, বারবার চেস্ট পেন হচ্ছে, বেশি সময় চেস্ট পেন হচ্ছে, সামান্য কাজে চেস্ট পেন হয়, তখনই আমরা তাকে লেবেল করি যে একিউট করোনারি সিন্ড্রোম। একিউট করোনারি সিন্ড্রোমের রোগী প্রথমে একটা ইসিজি করতে হবে, 12-lead ECG করে আমরা তাকে দুইটা গ্রুপে ভাগ করি, একটা হলো এসটি এলিভেটেড ACS আর একটা নন এসটি এলিভেটেড ACS। যে পেশেন্টের এসটি এলিভেশন থাকে তাকে বলবো এসটি এলিভেটেড ACS, আর যার হলো এসটি এলিভেশন নাই বা অন্যান্য ফিচারগুলো আছে তখন নন এসটি। নন এসটিকে আবার অ্যাকর্ডিং টু দ্য মার্কেট নেক্রোসিস, দ্যাট ইজ দিস ইজ এভিডেন্ট বাই দ্য এনজাইম এলিভেশন, তো এনজাইমগুলো আমরা দেখে তখন আমরা যে মার্কেট নেক্রোসিস আসছে কিনা, যেমন মার্কেট একটা সেল, এই সেল নেক্রোসিস হলে আপনারা জানেন যে CKM, CKMB, তারপর ট্রোপোনিন, হাই সেন্সিটিভ ট্রোপোনিন, মায়োগ্লোবুলিন, LDH, বিভিন্ন ধরনের আপনার এনজাইম মাসেলের থেকে রিলিজ হয়। তাহলে কার্ডিওক স্পেসিফিক যে এনজাইমগুলি মোস্ট স্পেসিফিক টু ডে আনটিল টু ডে ইজ হাই সেন্সিটিভ ট্রোপোনিন। তাহলে এই মার্কারগুলো আমরা দেখে যে মার্কেটের নেক্রোসিস আসছে কিনা, যদি এভিডেন্ট অফ মার্কেটের নেক্রোসিস থাকে তখন আমরা বলবো নন এসটি লিমিটেড মার্কেটের ইনফ্যাকশন, আর যদি নেক্রোসিসের এভিডেন্স নাই বাট ইস্কিমিয়া আছে সেক্ষেত্রে আমরা বলবো যে আনস্টেবল অ্যানজিনা। তাহলে এখানে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে যে ইস্কিমিয়া আছে কিনা, আরেকটা হচ্ছে যে তার নেক্রোসিস আছে কিনা। ইস্কিমিয়া ইজ এভিডেন্ট বাই চেস্ট পেন, রোগী বলবে বুকে ব্যথা হচ্ছে, আর হলে ইসিজিতে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জ পাবেন যাকে আমরা বলি ইস্কিমিয়ার চেঞ্জগুলো। আর হচ্ছে মাইক্রো নেক্রোসিসের এভিডেন্স, সেটা হচ্ছে আমরা এনজাইমিক এলিভেশন দিয়ে আমরা দেখি মাইক্রো নেক্রোসিস আছে কিনা। তাহলে যদি দুইটাই কম্বাইনলি হয় তখন সে তার নাম MI, যদি ইস্কিমিয়া থাকে কিন্তু নেক্রোসিসের এভিডেন্স নাই সেক্ষেত্রে আমরা বলবো তাকে আনস্টেবল অ্যানজিনা। এইভাবে মোটামুটি টার্মগুলো জানা দরকার যে আমরা কীভাবে আগাচ্ছি, টার্মগুলো দরকার। এখন আসেন এসটি এলিভেটেড আপনি কখন বলবেন, এসটি এলিভেটেড আপনারা জানেন যে এসটি এলিভেটেড আমরা বলি তখনই যে চেস্ট পেন তো সবারই থাকতে হবে, এবং পার্সিস্টেন্ট এসটি এলিভেশন, যদি এসটি এলিভেশন 20 মিনিটের যদি বেশি যদি পার্সিস্ট করে, মানে এসটি এলিভেশন থাকলেই হবে না, এটা পার্সিস্টেন্ট এলিভেশন হইতে হবে, তাহলে একুইট চেস্ট পেন সাথে পার্সিস্টেন্ট এলিভেশন অফ দ্য যদি এসটি সেগমেন্ট যদি থাকে তখন আমরা তাকে বলবো এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফ্যাকশন। এবং এই এসটি রোটের মাইগ্রেন ইনফ্যাকশন হচ্ছে টোটাল অ্যান্ড সাবটোটাল অক্লুশন থাকে, ম্যাক্সিমাম টোটাল অক্লুশন, এখানে হলো হাই রিস্ক পেশেন্ট। এবং এই রোগীদের ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট প্ল্যানই হচ্ছে প্রাইমারি PCI, প্রাইমারি পারকাটিনিয়াস করোনারি ইন্টারভেনশন, যদিও বা আমাদের অত ফেসিলিটি না থাকার কারণে এগুলো আমাদের সম্ভব হয় না, একদিক হচ্ছে ইকোনমিক্যাল আর একটা হচ্ছে ফেসিলিটি, দুইটি প্রবলেম যার জন্য সব রোগীকে প্রাইমারি পারকাটিনিয়াস করোনারি ইন্টারভেনশন নেওয়া যাচ্ছে না। আর ইফ নট অ্যাভেলেবল ইন এ টাইমলি ম্যানার তাহলে আমরা ফিব্রিনোলাইটিক থেরাপি, যেটা আমরা বর্তমানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি আমাদের হসপিটালে, ফিব্রিনোলাইটিক থেরাপি। নেক্সট হচ্ছে আমাদের নন এসটি এলিভেটেড ACS, নন এসটি এলিভেটেড ACS হচ্ছে যে এখানে এসটি এলিভেশন থাকবে না,
তাহলে কি থাকবে? তাহলে অন্য কিছু চেঞ্জ আমরা আশা করব। যেমন চেঞ্জগুলির ভিতরে ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট টেলিভিশন, দ্যাট মিনস লেস দেন 20 মিনিট, যদি লেস দেন 20 মিনিট যদি হয় তখন আমরা এটাকে আসবো নন এস টেলিভিশন। আর পারসিস্টেন্ট অর ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন টি ওয়েভ ইনভার্সন, ফ্ল্যাট টি ওয়েভ অর সিটো নর্মালাইজেশন অফ দ্য টি ওয়েভ যদি থাকে, এছাড়া সামটাইমস ইসিজি মেবি নর্মাল, নর্মাল ইসিজি থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা তাকে, সেই ক্ষেত্রে আমরা নর্মাল ইসিজি অনেক সময় থাকতে পারে, তখন আমরা তাকে হচ্ছে আপনার নন এসটি এলিভেটেড এসিএস হিসাবে ক্যাটাগরাইজ করবো। খুব ইম্পর্টেন্ট ইস্যু এখানে, যে এসটি এলিভেশন থাকতে পারে বাট ইট ইস পারসিস্ট লেস দেন 20 মিনিট, পারসিস্ট ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকবে, টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ফ্ল্যাট, সিরো নর্মালাইজেশন টি ওয়েভ অর ইসিজি মেবি নর্মালও থাকতে পারে, তার সাথে অ্যাকিউট চেস্ট ডিসকমফোর্ট বা চেস্ট পেন থাকবে। নেক্সট হলো, এটা তো আমরা পেলাম যে ইস্কিমিয়ার এভিডেন্স, দিস ইজ দ্য এভিডেন্স অফ দ্য করোনারি আর্টারি ইস্কিমিয়া। নেক্সট আমরা নেক্রোসিস এভিডেন্স আমাদেরকে বের করতে হবে। নেক্রোসিস এভিডেন্স আমরা কীভাবে বের করি? নেক্রোসিসের জন্য আমরা ট্রোফোনিন লেভেল দেখি, যে প্যাথোলজিক্যাল কোরিলেশন অ্যাট দ্য মাইক্রোবিয়াল লেভেল অফ মাইক্রোবিয়াল নেক্রোসিস, নেক্রোসিস দেখি, যেটা হচ্ছে সেল আর যদি নেক্রোসিস থাকে তখন তাকে আমরা বলি যে এসটি এলিভেটেড মাইক্রোবিয়াল ইনফেকশন, আর না থাকলে আমরা তখন বলি আনস্টেবল অ্যানজিনা। আর এই এস এটার ক্ষেত্রে যে নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফ্যাকশন ডায়াগনোসিসের জন্য আমাদের হচ্ছে যে চেস্ট পেন যদি থাকে, কিছু আমরা কতগুলো ক্রাইটেরিয়া আমরা সেট করি, আপনারা জানেন যে ট্রোফোনিন মাইক্রো নেক্রোসিস মার্কার বাড়ার সাথে নিচে যে কোনো একটা এভিডেন্স থাকতে হবে, এটা অনেক পুরনো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়ার সাথে কিছু কিছু জিনিস নতুন যোগ হয়েছে আর কি। যে আপনারা জানেন 1977 যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এমআই যে ক্লাস ডিফাইন করা হয়তো, সেই ডেফিনেশনে যে চেস্ট পেনের সাথে হচ্ছে আপনার চেস্ট পেন অথবা ইসিজি চেঞ্জ অথবা সিকিএমবি, এই তিনটার যে কোনো দুইটা যদি থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করতাম। আসলে ওই জিনিসগুলি এখনো আছে, যেমন যে মার্কারের সাথে আপনার রিকারেন্ট আর অনগুইন চেস্ট পেন ঠিকই আছে, তারপর হলো এসটি সেগমেন্ট ডিপ্রেশন যে চেঞ্জগুলো 12-bit ইসিজিতে, এর সাথে নতুন কিছু চেঞ্জ যেমন হার্ট ফেলিওর অথবা হিমোডাইনামিক অথবা ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি, মানে এখানে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্টের যে কোনো একটা আপনার থাকতে হবে আপনার অ্যানজাইম এলিভেশনের সাথে। চারটা পয়েন্টগুলো কী কী? একটা হচ্ছে রিকারেন্ট অর অনগোয়িং চেস্ট পেন, মার্ক এসটি সেগমেন্ট ডিপ্রেশন অন দ্য 12-bit ইসিজি, হার্ট ফেলিওর অথবা হিমোডাইনামিক অর ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি, এই চারটার যে কোনো একটা সাথে যদি আপনার হাই সেন্সিটিভ ট্রোফোনিন যদি বেশি থাকে তখনই আমরা তাকে বলবো নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফ্যাকশন। এবং এই ডেফিনেশনটা হচ্ছে আপনার 2020 ইএসসি গাইডলাইন অনুযায়ী হচ্ছে তারা এইভাবে ডিফাইন করতেছে যে আমি নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফ্যাকশনকে ডিফাইন যদি করতে হয় তাহলে মার্কার হলো হাই সেন্সিটিভ ট্রোফোনিন বাড়তে হবে, তার সাথে যে কোনো একটা রিকারেন্ট আর অনগোয়িং চেস্ট পেন থাকতে হবে, অথবা মার্ক এসটি সেগমেন্ট ডিপ্রেশন অন 12-bit ইসিজি, অথবা হার্ট ফেলিওর অথবা হিমোডাইনামিক আর ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি থাকতে হবে। এখন এই পেশেন্টগুলো হচ্ছে নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফ্যাকশন, হচ্ছে মাইক্রোবিয়াল ড্যামেজটা যত বেশি হবে তার রিস্ক তত বেশি। তাহলে ডিউ টু দ্য অ্যামাউন্ট অফ দ্য মাইক্রোবিয়াল জিওফাইটি অ্যান্ড দ্য রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ দ্য ভেন্ট্রিকুলার এরিথমিয়া অর কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করা, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি যে তার রিস্ক খুব বেশি, এগুলোতে আমরা রিস্ক স্ট্রিপিকশন এই জন্য করতে হয় নন এসটি এলিভেটেড, যদি হাই রিস্ক হয় ইমিডিয়েট করোনারি এনজিওগ্রাম করতে হবে এবং তাকে রিভাসকুলেশন করতে হবে, আর যদি সে হাই রিস্ক অ্যান্ড ভেরি হাই রিস্ক হলে, আর হচ্ছে যদি ইন্টারমিডিয়েট লো রিস্ক হয় সেক্ষেত্রে আমরা কনজারভেটিভলি আগাবো। এখন আসে ইউনিভার্সাল ডিফিনিশন অফ মাইক্রো ইনফ্যাকশন। আপনারা জানেন ইউনিভার্সাল ডেফিনেশন যে ডিটেকশন অফ অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ অফ দ্য কার্ডিয়াক বায়োক্যামার, কার্ডিয়াক বায়োক্যামারের আপনার যে চেঞ্জটা চেঞ্জ দেখতে হবে, তার সাথে ওয়ান অফ দ্য ফলোয়িং সিম্পটম থাকবে, তখন আমরা মাইক্রো ইনফ্যাকশন বলবো। সিম্পটম অফ দ্য মাইক্রো ইস্কিমিয়া, নিউ ইস্কিমিক ইসিজি চেঞ্জ থাকতে হবে, ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউএভ অন ইসিজি, তারপর হলো হচ্ছে আপনার ইমেজিং এভিডেন্স অফ লস অফ ভায়াবল মাইকার্ডিয়াম, দ্যাট ইজ আইসোপ্লাস্টি স্ক্যান করলেন, অর নিউ রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস ইন এ প্যাটার্ন অফ কনসিস্টেন্ট উইথ ইস্কেমিক ইটোলজি, ইস্কেমিক ইটোলজির জন্য ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস পেলেন, এটা ইকোকার্ডিওগ্রাম হতে পারে, ইন্টারকরোনারি থ্রম্বাস ডিটেক্টেড বাই অন অ্যানজিওগ্রাফি, অ্যানজিওগ্রাম করে দেখলে হলো করোনারি আর্টারি ভিতরে নতুন থ্রম্বাস ডেভেলপ করলো, অথবা অটোপসিতে যা দেখলেন। তাহলে এইভাবে আমরা ইউনিভার্সাল ডেফিনেশন অফ দ্য মাইক্রো ইনফ্যাকশনকে, এখানে পাঁচটা আপনার পয়েন্ট আছে, এই পাঁচটার যে কোনো একটা থাকতে হবে উইথ আপনার হচ্ছে কার্ডিয়াক মার্কারের সাথে। এই ইউনিভার্সাল ডেফিনেশন অনুযায়ী এই এমআইকে আপনার
সেটা নন এসটি লিমিটেড এমআই হোক আর এসটি লিমিটেড, একে আপনার চারটা ভাগে আপনার পাঁচটা ভাগে আপনি ভাগ করতে পারেন। যেটা হলো টাইপ ওয়ান, টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা কী পাবো, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকতে হবে, যে অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি ডিজিজ টাইপ ওয়ান। এই অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি ডিজিজের সিকুয়েলি কী হবে, যে প্ল্যাক রাপচার হচ্ছে, আলসারেশন, ফিসার, ইরোশন, ইরোশন হয়ে ইন্টারলোমিলার থ্রম্বাস ডেভেলপ করবে, এবং ওয়ান অর মোর করোনারি আর্টারি, একটা বা দুইটা আর্টারিতে হইতে পারে, এবং যার ফলে হচ্ছে মায়োকার্ডিয়াল ব্লাড ফ্লো আপনার কমে যাবে এবং ডিস্টাল এম্বোলাইজেশন হবে, সাবসিকুয়েন্ট মায়োকার্ডিয়াল নেক্রোসিস। তাহলে এই ধরনের যদি একটা সিকোয়েন্স হয়, মেইন প্যাথোলজি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজ, সেটা হলো টাইপ ওয়ান মায়োকার্ডিয়াল ইনফাকশন, দ্যাট ইজ দ্য প্ল্যাক রাপচারের জন্য সাধারণত হয়ে থাকে টাইপ ওয়ানের ক্ষেত্রে। এবং টাইপ ওয়ানের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজের জন্য সাধারণত হয়ে থাকে, আর টাইপ টুর ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে আদার দেন করোনারি ফ্ল্যাগ ইনস্টেবিলিটি, করোনারি ফ্ল্যাগ ইনস্টেবিলিটি ছাড়া অন্য কোনো কারণে, যেটাকে আমরা একসময় বলতাম যে এটা হলো সেকেন্ডারি অ্যাঞ্জাইনা বলা হয়তো, যে আপনারা জানেন অ্যানিমিয়া হইলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়, থাইরয়েডোক্সিকোসিস হয়, হাইপারটেনশন, ট্রাইকেরিথমিয়া, ব্যাডিওরিথমিয়া, হাইপোক্সিমিয়া, এই সমস্ত কন্ডিশনগুলো যেখানে করোনারি আর্টারিতে আপনার কোনো ফ্ল্যাগ নাই, বাট এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে অক্সিজেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে একটা ইমব্যালেন্স হচ্ছে, এই ইমব্যালেন্সের জন্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়, তাকে আমরা বলি টাইপ টু মায়োকার্ডিয়াল ইনফাকশন, যদি নেক্রোসিস যদি হয় এই ইমব্যালেন্সের কারণে। এর ভিতরে আমরা কিছু কিছু জিনিস যোগ করতে পারি, যেমন করোনারি স্পাজম যদি হয়, স্পন্টেনিয়াস করোনারি ডিসেকশন, তারপরে করোনারি এম্বোলিজম, করোনারি মাইক্রোভাস্কুলার ডিসফাংশন, সবগুলি আপনার তখন টাইপ টু মায়োকার্ডিয়াল ইনফাকশন ইনভলভ হয়। নেক্সট হলো থ্রি হচ্ছে যদি আপনার একটা রোগী আপনার ইসিজি এভিডেন্স পেলেন এমআইয়ের, কিন্তু বায়োকেমিক্যাল মার্কার আসার আগেই মারা গেল, সেই রোগীটাকে আমরা টাইপ থ্রিতে ক্যাটাগোরাইজ করি। টাইপ ফোর হচ্ছে পিসিআই করার পর যদি নেক্রোসিস হয়, টাইপ ফাইভ হচ্ছে সিবিজির পরে যদি নেক্রোসিস হয়, সেই ক্ষেত্রে আমরা ওগুলোকে ওইভাবে ডিফাইন করি, তবে আমাদের জন্য ওয়ান অ্যান্ড টু খুব বেশি প্রয়োজন। নেক্সট হলো আনস্টেবল অ্যাঞ্জিনা, হচ্ছে যে সেখানে মাকলে ইসকিমিয়া থাকবে অ্যাট রেস্ট অর মিনিমাল এক্সার্শন, মানে যদি মিনিমাল এক্সার্শনে না হয় বা রেস্টে না থাকে, তখন তো সে কনিক স্টেবল করোনারি আর্টারি ডিজিজ আমরা বলি। যখনই রেস্টে হবে এবং মিনিমাল এক্সার্শনে যদি তার আপনার মাকলে ইসকিমিয়ার এভিডেন্স পাবেন, কিন্তু দ্যার ইজ অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াল ইঞ্জুরি আর নেক্রোসিস এবং ইঞ্জুরির কোনো উপস্থিতি নাই, দ্যাট ইজ অ্যাঞ্জিওমিক এলিভেশন থাকবে না, তখনই তাকে আমরা শুধু বলবো আনস্টেবল অ্যাঞ্জিনা। কম্পেয়ার উইথ দ্য নন এসটি লিমিটেড মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন পেশেন্ট, ইন্ডিভিজুয়াল উইথ দ্য আনস্টেবল অ্যাঞ্জিনা ডু নট এক্সপিরিয়েন্স একিউট কার্ডিওমায়োসাইট ইঞ্জুরি অর নেক্রোসিস, হ্যাভ এ সাস্টেনলি লোয়ার রিস্ক অফ ডেথ, মানে যাদের ক্ষেত্রে ইঞ্জুরি এভিডেন্স নাই বা নেক্রোসিস, তাদের ক্ষেত্রে রিস্ক ছিল অনেক কম, লো রিস্ক অফ ডেথ। সুতরাং এই রোগীদের ক্ষেত্রে আপনি অ্যান্টিপ্লেটলেট দিবেন, তার ইনভেসিভ স্ট্র্যাটেজি পরবর্তীতে আপনি সেট করতে পারেন, এই ক্ষেত্রে খুব দ্রুত যে ইনভেসিভ স্ট্রেজ সেট করতে হবে তা না, এগুলো কনজারভেটিভ ম্যানেজ করে পরবর্তীতে আপনি সেট করতে পারেন। নেক্সট হলো আমাদের এই যেটা হলো নন এসটি লিমিটেড মাইক্রো ইনফ্যাকশন ডায়াগনোসিস ক্ষেত্রে বর্তমানে গাইডলাইন অনুযায়ী হচ্ছে হাই সেন্সিটিভ ট্রোপোনিন হলো ভেরি সেন্সিটিভ মার্কার। এই হাই সেন্সিটিভ ট্রোপোনিনকেই এখন ধরা হচ্ছে যে সেন্সিটিভ মার্কার, যার মাধ্যমে আপনি নন এসটি লিমিটেড মাইক্রো ইনফ্যাকশন আসছে কিনা বুঝবেন। তার হচ্ছে লিমিট দেখেন 1.5 ন্যানোগ্রাম পার ডিএল হচ্ছে এটা আপার লিমিট, এই লিমিটের যদি ক্রস করে তো এটা 1.5 থেকে 10 পর্যন্ত, মানে 10 পর্যন্ত আপনার দেখা যায় এটা এলিভেশন পাওয়া যেতে পারে একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই, আপনার এই হাই সেন্সিটিভ ট্রোপোনিন লেভেল এই লেভেলে থাকতে পারে। তো এটাকে আমরা নর্মাল হিসেবে ধরবো যে 1.5 থেকে 10 to 20 ন্যানোগ্রাম পার ডিএল পর্যন্ত নর্মাল। এই 10 to 20 ন্যানোগ্রাম পার ডিএল এটা 99 পার্সেন্টাইল, এর উপরে যদি উঠে তখনই আমরা তাকে প্যাথোলজিক্যাল হিসাবে বিবেচনা করি, এবং এর প্যাথোলজি হিসাবে বিবেচনা করি তার হচ্ছে যেমন 50 এটা হলো মোটামুটি 3 গুণ বেশি, তারপর 100 হলো মোটামুটি 5 গুণ বেশি, 3 গুণ বেশি হলে আপনার 50% চান্স প্রবাবিলিটি, আর যদি 105 times হয় তাহলে কেন কনফার্ম যে এটা মাইগ্রেন নেক্রোসিস হয়েছে এবং এমআই পেশেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আগে যে মাপ হইতো যে ইয়ের মাধ্যমে ট্রোপোনিন আই কার্ডিয়াক ট্রোপোনিন, সেই ট্রোপোনিন হলো মাইক্রোগ্রাম পার ডিএল এ মেজারমেন্ট করা হয়, আরেকটা হচ্ছে ন্যানোগ্রাম পার ডিএল। তবে এই মেজারমেন্টগুলো হচ্ছে বিভিন্ন রিএজেন্ট এবং বিভিন্ন দেশের রিএজেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, এবং এগুলো
পপুলেশন স্টাডি করে 99% সেট করে নিতে হয়, কখন আপনি আমায় বলবেন কখন বলবেন না। নেক্সট হলো যেমন ইউরোপিয়ান কার্ডিয়াক সোসাইটি ওরা যেই ভাবে টেস্ট করে তাদের হিসাব অনুযায়ী হচ্ছে 1 ন্যানোগ্রাম থেকে 5 ন্যানোগ্রাম এর উপরে গেলে হচ্ছে তারা ডিটেকশন লেভেল ধরে, যে তার উপরে যদি গেলে এটা হচ্ছে নর্মাল পপুলেশনের ডিটেকশন লেভেল। আর 99% ওদের লেভেলটা হচ্ছে 10 ন্যানোগ্রাম আর 20 ন্যানোগ্রামের ভিতরে, এর উপরে যদি যায় তখনই তাদেরকে ধরা হয় যে তাদের প্যাথোলজিকে। এখন আসেন এলিভেশন, যেটা হয় হাই সেনসিটিভিটি ট্রোপনি নাই বিভিন্ন কারণেই বাড়তে পারে, অনেক কারণ আছে এর মারার। তার এলিভেটেড লেভেল 5-ফোল্ড অফ দ্য আফার রেফারেন্স লিমিট যদি হয় হ্যাভ দ্য হায়ার প্রবাবিলিটি, দ্যাট মিনস ইজ মোর দেন 90% চান্স অফ দ্য একিউট টাইপ 1 মাইক্রো ইনফেকশন। আর যদি থ্রি ফোল্ড যদি রেফারেন্স লিমিটের চেয়ে বেশি হয় যেটা 50-60% চান্স অফ দ্য মাইক্রো ইনফেকশন। নেক্সট হচ্ছে ইট ইজ কমন টু ডিটেক্ট দ্য সার্কুলেটিং লেভেল অফ কার্ডিয়াক ট্রোপনি ইন হেলদি ইন্ডিভিজুয়াল। হেলদি ইন্ডিভিজুয়ালে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পাওয়া যেতে পারে, এটা কমন। আর আছে রাইজিং অ্যান্ড অর ফল কার্ডিয়াক ট্রোপনি ইন লেভেল ডিফারেন্সিয়েট একিউট এজ এ এমআই ফ্রম দ্য ক্রনিক কার্ডিও মায়াসাইট ড্যামেজ। এখন দেখেন ক্রনিক যদি ড্যামেজ একটা লেভেলে বেশি থাকতে পারে, ওটা দিয়ে কিন্তু আপনি এমআই ডায়াগনোস করা যাবে না। এমআই ডায়াগনোস করতে হলে আপনাকে রাইজিং, রাইজিং মানে কি আপনি 0 আওয়ার একটা করবেন, 1 ঘন্টা পরে করবেন, 3 ঘন্টা পরে করতে হবে, এটা হাই সেনসিটিভ ট্রোপনিন এর ক্ষেত্রে। তাহলে এইভাবে যদি দেখেন রাইজিং টাইটার তাহলে অবশ্যই সেটা এমআই, অথবা তার রাইজিং তার ফল যদি হয় সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে হবে যে এটা মায়োসাইট ইনফেকশন। তাহলে খুব ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু শুধু ট্রোপনিন দেখলেই হবে না, এটা ইন্টারপ্রিটেশনও ভালো মতো জানতে হবে। নেক্সট হচ্ছে যে কিছু কিছু কন্ডিশন আছে, যেমন কন্ডিশন আদার দেন দ্য একিউট টাইপ 1 মাইক্রোসাইট ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য কার্ডিওমায়োসাইট ইঞ্জুরি, দেখা যায় যে সেখানেও এলিভেটেড থাকে আপনার ট্রোপনিন নাই, মানে হাই সেনসিটিভ ট্রোপনিন বেশি থাকে, যেমন টেকি এরিথমিয়া যদি থাকে, হার্ট ফেলিওর যদি থাকে, তারপর হাইপারটেনসিভ ইমার্জেন্সি, ক্রিটিক্যাল ইলনেস, শক, সেপসিস, বার্ন, মায়োকার্ডাইটিস, তারপর হচ্ছে তাকু সুবু সিন্ড্রোম, ভালভুলার হার্ট ডিজিজ, অ্যাওটিক স্টেনোসিস, অ্যাওটিক ডিসেকশন, পালমোনারি অ্যাম্বোলিজম, পালমোনারি হাইপারটেনশন, রেনাল ডিসফাংশন, অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক ডিজিজ, একিউট নিউরোলজিক্যাল ইভেন্টস যেমন স্ট্রোক, সাবারাক্নয়েড হিমোরেজ, এই যেগুলো বোল্ড করা আছে এগুলোতে বেশি ভারে। তারপর হলো কার্ডিয়াক কন্ট্রিবিউশন, কার্ডিয়াক প্রসিডিওর, সিএবিজি, পিসিআই, অ্যাবলেশন, পেসিং, কার্ডিওভার্সন, তার মায়োকার্ডিয়াল বায়োপসি, সব কন্ডিশনে যেখানেই মাসল একটু ইঞ্জুরি হবে ওখানেই কিন্তু বেড়ে যাবে। হাইপো, হাইপারথাইরয়েডিজম, ইনফিল্ট্রেটেড ডিজিজ, অ্যামাইলয়েডোসিস, হিমোক্রোমাটোসিস, সার্কোইডোসিস, তারপর স্ক্লেরোডারমা, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ড্রাগ টক্সিসিটি, পয়জনিং, ডক্সোরুপিসিন, ফাইফ্লুরো ইউরাসিন, হার্সেপটিন, স্ন্যাক ভেনাম, তো এক্সট্রিম, তারপর র্যাপডোমায়োসিস। তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত কন্ডিশনগুলিতে অনেকগুলো কারণ আছে কিন্তু ট্রোপোনিন বাড়া, তাই একটু যদি বাড়ে একটু বাড়লেই কিন্তু সেটাকে আমরা এমআই হিসেবে ডিটেক্ট করবো না। এমআই হিসেবে ডিটেক্ট করার জন্য যে লেভেল 99% উপরে ওটা ল্যাবগুলি সেট করে দেয় যে এতর উপরে গেলে এমআই, ওরা ওইভাবে 99% সেট করে। তাহলে আর হচ্ছে এইভাবে আমাদেরকে সেট করে নিতে হবে কখন আমরা এমআই করবো। নেক্সট আসেন যে হাই সেনসিটিভ ট্রোপোনিন দিয়ে কীভাবে আপনি রুল আউট করবেন, রুল ইন করবেন, মানে সে এমআইকে ঢুকাবেন, এমআই থেকে বের করবেন কীভাবে। এখন আসেন মাপবেন কখন, 0 আওয়ারে দেখবেন, আর 1 আওয়ারে দেখবেন, আর 3 আওয়ারে দেখবেন, তিনটা লেভেল আপনাকে দেখতে হবে। তা আমাদের দেশে আসলে খুবই ডিফিকাল্ট যে একটা রুগীকে 3 বার হাই সেন্সিটিভ ট্রোপোনিন করা, যেখানে একবারই করা খুব কষ্টকর, যে 3 বার করা খুব ডিফিকাল্ট, মানে 3 বারই আপনাকে করতে হবে যদি আপনি একিউরেটলি ডায়াগনোসিস করতে চান। আসেন সাসপেক্টেড এসটি, এসটি এলিভেটেড এসিএস আপনার সাসপেক্টেড, সেই ক্ষেত্রে আপনি কী করলেন, 0 আওয়ার এবং 1 আওয়ারে আপনি দেখলেন হাই সেন্সিটিভ কার্ডিয়াক ট্রোপোনিন, ভেরি লো অথবা লো, অথবা 1 ঘন্টা পরে যে দেখলেন যে কোনো সিগনিফিকেন্টলি এলিভেশন নাই, 1 ঘন্টা পরে সিগনিফিকেন্টলি বাড়ে না, যদি না বাড়ে মানে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইয়ে করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি এটা মোটামুটি নন স্টেলিভেন্ট মাইগ্রেন ইনফেকশন বলা যাবে না, এটা রুল আউট, মানে শিয়ার স্টেলিভেটেড মাইগ্রেন ইনফেকশনের ভিতরে নাই, নন স্টেলিভেটেড। নেক্সট হচ্ছে যেমন যদি হাই থাকে, 0 আওয়ারে আপনি বেশি পেলেন, 1 ঘন্টা পরে আপনি করলেন, সেখানেও দেখা যাচ্ছে বাড়তেছে, বাড়লে অবশ্যই সেটা হলো কনফার্ম যে সেটা হচ্ছে এসটি নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফেকশন, তাকে সিসিউতে রাখবেন। সিসিউতে রেখে যখন তাকে আপনি গ্রুপিং করবেন, গ্রুপিং করে যদি দেখেন যে ভেরি হাই অথবা হাই রিস্ক গ্রুপের হয়, অ্যাঞ্জিওগ্রাম করবেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করবেন, ইকোকার্ডিওগ্রাম করে তার এলবি ফাংশন আপনি অ্যাসেস করবেন। অ্যান্ড আদার্স যেটা এই দুই গ্রুপের ভিতরে হয় না ইন্টারমিডিয়েট, তাকে অবজার্ভ করবেন।
সেই রুগীকে তখন আবার কী করবেন, 3 ঘন্টা পরে আবার কার্ডিয়াক ট্রোফোনিং করতে হবে, একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ইকোকার্ডিওগ্রাম করেও দেখলেন নর্মাল, 3 ঘন্টা পরে করে দেখলেন কিছুই নেই, সেই রুগী ডিসচার্জ হয়ে যাবে, সে চলে যাবে। তারকে পরবর্তীতে আপনি তার একটা স্টেজ টেস্ট করতে পারেন, কার্ডিয়াক সিটি মানে সিটি করোনারি অ্যানজিওগ্রাম করতে পারেন, পরবর্তীতে আপনি অন্যান্য প্রসিডিউর করে দেখতে পারেন আদৌ কোনো সমস্যা আছে কিনা। এটা হলো এডিশনাল টেস্টিং, এটা পরবর্তীতে ডিসচার্জের পর। নেক্সট হবে যদি আপনি দেখেন যে ইকোকার্ডিওগ্রামে অ্যাবনর্মালিটিস পাওয়া যাচ্ছে, 3 ঘন্টা পরে কিছুটা বাড়ছে, সেই রুগীর ক্ষেত্রে আপনি ওয়ার্ডে রাখবেন, রেখে তার পরবর্তীতে আপনি তার অ্যানজিওগ্রাম করতে পারেন, স্টেজ টেস্ট, এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য আপনি ওইভাবে টেস্টে যাবেন। আর যে রুগী ইকোকার্ডিওগ্রাম করে এভিডেন্স পাওয়া যাচ্ছে 3 ঘন্টা পরেও রেজ আছে, তাকে রুল ইনে আনবেন, ইনে আনার পর তাকে আপনি অ্যানজিওগ্রাম করবেন। নেক্সট হলো যে হচ্ছে আমরা যখন ডায়াগনোসিস করতে পারলাম যেটা হলো এসটিএলভি নন এসটিএলভিটেড মাইগ্রেন ইনফাকশন, নেক্সট তো আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে স্টেবিলাইজ করা। আমরা রুগীকে কী করব, রুগীকে আমরা সিডেট করতে হয়, আমরা সিডেট করি পেশেন্টকে, যেটা মরফিন ইউজ করেন বা প্যাথিটিন ইউজ করে আপনি সিডেট করবেন। সিডেট করার পর তারপর আমরা কতগুলো ওষুধ দিই, অ্যাসপিরিন ইউজ করি, অ্যান্টিপ্লেটলেট ইউজ করি, অ্যান্টিকোয়াগুলেট ইউজ করি, এইসব কমনলি যেগুলো ইউজ করা হয়। অ্যান্টিপ্লেটলেট আমরা কী ইউজ করবো, আমরা জানি অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন দি ড্রাগ, অ্যাসপিরিন তো থাকবেই, অ্যাসপিরিন মাস্ট। তার সাথে হচ্ছে আমাদের হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমরা প্রাসুগ্রেল ইউজ করার জন্য বলা হয়, নেক্সট হচ্ছে আপনার প্রাসুগ্রেল, আর যদি অথবা আপনি টিকা গ্যালোর ইউজ করতে পারেন অথবা আপনি ক্লোফিডেগ্রল ইউজ করতে পারেন। তবে প্রাসুগ্রেল টিকা গ্যালোর হচ্ছে আপনার ব্লিডিং রিস্ক বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তাহলে নন এসটিএলভিটেড মাইগ্রেন ইনফেকশন রুগী আসলে ব্লিডিং রিস্ক অ্যাসেস করতে হবে। যদি দেখেন যে রুগীর ব্লিডিং রিস্ক অনেক বেশি, সেক্ষেত্রে আপনার ক্লোফিডেগ্রল রাখতে হবে, আর ব্লিডিং রিস্ক যদি কম থাকে সেক্ষেত্রে প্রাসুগ্রেল অথবা টিকা গ্যালোর থাকতে হবে। রোগীর আবার দেখা যাচ্ছে ইস্কেমিক রিস্ক অনেক বেশি, ইস্কেমিক রিস্ক অ্যাসেস করবো আমরা কীভাবে, এগুলো আমি পরবর্তীতে আসতেছি। ইস্কেমিক রিস্ক হলো আপনারা জানেন যে ব্লিডিং রিস্ক অ্যাসেস করার জন্য কতগুলো স্কোরিং সিস্টেম আছে, ইস্কেমিক রিস্কও অ্যাসেস করার জন্য আপনারা জানেন সিস্টেম আছে, আমরা ওইভাবে ইস্কেমিক রিস্ক অ্যাসেস করি। যদি দেখা যায় তার ইস্কেমিক রিস্ক হচ্ছে অনেক বেশি, সেই ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত রুগীকে আমরা কী করি, আমরা সেই ক্ষেত্রে আপনার ট্রাই করবো আমরা অ্যাসপিরিনের সাথে প্রাসুগ্রেল এবং টিকা গ্যালোর রাখার জন্য আমরা চেষ্টা করব। এবং রিস্ক যদি অনেক বেশি থাকে ইস্কেমিক রিস্ক পরবর্তীতে, সেই ক্ষেত্রে দেখা যায় 12 মাস পরেও আমাদের কী করতে লাগে, অনেক সময় অ্যান্টিকোয়াগুলেন যোগ করা লাগতে পারে। নেক্সট আসেন, আর প্রথমে আর কী করি আমরা, অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা যোগ করি। অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কী দিই, অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি, আমাদের দেশে যেটা ইউজ করি অ্যানক্সাপিরিন আমরা ইউজ করি। অ্যানক্সাপিরিন কেন ইউজ হয় সবচেয়ে বেশি, এটা হচ্ছে আপনার অ্যানক্সাপিরিন মাত্র 2 বার দিতে হয়, স্কিনের নিচে দিলেই হয়, এটা তেমন কোনো মনিটরিং করার প্রয়োজন হয় না, রিস্ক অফ ব্লিডিং হচ্ছে লেস, যার জন্য হচ্ছে অ্যানক্সাপিরিনই আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন, আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করার জন্য বলা হয়। আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনি ইউজ করতে হবে কীভাবে, সেটা IV ইউজ করতে হয়, দিনে 3 বার আপনি ইউজ করতে হবে, মানে 3 বার ইউজ করতে হবে, ডিফিকাল্ট বারবার ইউজ করা। তো আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনার ইউজ করার জন্য বলা হচ্ছে ওরা ক্লাস 1 ইন্ডিকেশন, এছাড়া অ্যানক্সাপিরিন অথবা ভিভারোলুডিন ইউজ করা যেতে পারে, এটা হলো 2B ইন্ডিকেশন। তাহলে ব্লিডিং রিস্কের উপর নির্ভর করে, যদি ভেরি হাই রিস্ক যদি ব্লিডিং রিস্ক থাকে সেই ক্ষেত্রে আমরা কি অ্যাসপিরিনের সাথে ক্লোফিডোগ্রল দিব, আর হাই রিস্ক যদি হয় অ্যাসপিরিন ক্লোফিডোগ্রল, আর যদি একদম বেশি হাই রিস্ক দিলে সেই ক্ষেত্রে আমরা কী করি, শুধুমাত্র অ্যাসপিরিনও বাদ দিয়ে শুধু ক্লোফিডোগ্রল দিয়ে রাখবো, ব্লিডিং রিস্ক যদি বেশি হয় থাকে শুধু ক্লোফিডোগ্রল, আর হাই রিস্ক হলে শুধু অ্যাসপিরিন দিব ক্লোফিডোগ্রল বাদ দিয়ে, মানে সিঙ্গেল লেজ চলতে থাকবে। আর আসলে লো রিস্ক অফ ব্লিডিং যদি হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাসপিরিনের সাথে টিকা গ্যালোর ইউজ করব, আর হচ্ছে আপনার টিকা গ্যালোর কন্টিনিউ করে যাব, আপনার 3 মাস পর থেকে টিকা গ্যালোর শুধু কন্টিনিউ করে যেতে পারেন। নেক্সট হচ্ছে লো রিস্ক গ্রুপের পেশেন্টকে আরেকটা স্ট্র্যাটেজিতে আমরা নিতে পারি, যে 12 মাস পর্যন্ত ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আমরা চালিয়ে যাবো, অ্যাসপিরিন প্রাসুগ্রেল অ্যাসপিরিন টিকা গ্যালোর অ্যাসপিরিন ক্লোরোপ্রিনাগল, 12 মাস পরে আমরা তারপরে আবার অ্যাসেসমেন্ট করবো, অ্যাসেসমেন্ট করে যদি তার ইস্কেমিক রিস্ক বেশি আর ব্লিডিং রিস্ক যদি কম থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যাসপিরিনের সাথে আমরা হলো রিভারক্সামাইন আমরা যোগ করতে পারি সেটা, অথবা আপনার শুধু শুধু সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটও থাকতে পারে, আর হচ্ছে যদি সেখানে ব্লিডিং রিস্ক বেশি থাকে, আর ডুয়েল অ্যান্টিপ্লেটলেটও কন্টিনিউ করা যায় যদি হচ্ছে আপনি ইস্কেমিক রিস্ক বেশি থাকে। ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের ভিতরে কী আছে, অ্যাসপিরিন প্লাস টিকা গ্যালোর ইউজ করতে পারেন, অথবা অ্যাসপিরিন অথবা অ্যাসপিরিনের সাথে আমরা প্রাসুগ্রেল অ্যাসপিরিনের সাথে ক্লোফিডোগ্রল ইউজ করতে পারেন, মানে এইভাবে আপনি কন্টিনিউ করে যেতে পারেন, অথবা অ্যাসপিরিন সাথে শুধু রিভারক্সামিন ইউজ করতে পারেন যদি ইস্কেমিক রিস্ক যদি বেশি থাকে।
এটা হচ্ছে 12 মাস পরে যে নেক্সট হলো আমরা তো জানি আরো কিছু ড্রাগ আমরা ইউজ করি যেমন বিটা ব্লকার বিটা ব্লকার তো ইউজ করতেই হবে কারণ কি আমরা জানি বিটা ব্লকার হলো নাম্বার ওয়ান অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ সে হচ্ছে নেগেটিভ ক্রোনোট্রোফিক অ্যান্ড নেগেটিভ আইনোট্রোফিক এজেন্ট যার ফলে হচ্ছে ফোর্স অফ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে রাখে হার্ট রেট কমে রাখে যার ফলে হার্টের ডিমান্ড কমে রাখে করোনারি ডাইলিটেশন করে আর্টারি সুতরাং রিস্ক অফ ডেথও কমায় বিটি বিএফ কমায় যার জন্য বিটা ব্লকার হচ্ছে ড্রাগ অফ চয়েস অ্যাট্রোপাস স্টেটিন ইউজ করতে হবে আর বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেশন থাকলে আর যদি স্পাস্টিক ডিজিজ থাকে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা বলা হয় অ্যান্টি থ্রম্বোটিক মোটামুটি বলা হয়েছে আর বলার কিছু নেই এখানে ডোজগুলো আছে আপনার লোডিং ডোজ কীভাবে দিবেন কার ক্ষেত্রে কতটুক বয়সের সাথে ডিফারেন্স আছে যেমন প্রাসুগ্রেল যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি 10 মিলিগ্রাম লোডিং ডোজ 60 মিলিগ্রাম দিবেন আর 10 মিলিগ্রাম হচ্ছে আপনার স্টার ডোজ ফর মেনটেন্স ডোজ আর 5 মিলিগ্রাম দিতে হবে যদি মোর দেন 75 ইয়ার্স যদি বেশি হয় আর বডি ওয়েট যদি আপনার 60 কেজি যদি কম হয় সেই ক্ষেত্রে 5 মিলিগ্রাম পার ডে করে কন্টিনিউ করতে হবে আর যদি আপনি টিকা ক্যালোরি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হলো 180 মিলিগ্রাম লোডিং ডোজ দেবেন লোডিং ডোজ দেওয়ার পর হচ্ছে 90 মিলিগ্রাম বিডি করে কন্টিনিউ করবেন আসলে এগুলো কস্ট বেশির জন্য আমাদের দেশে খুব বেশি ইউজ করা যায় না অনেক বেশি কষ্টের কারণে নেক্সট হচ্ছে আপনার আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে এখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ম্যানেজমেন্ট আমরা মোটামুটি ম্যানেজমেন্ট আমরা শেষ করে ফেলছি যে রোগী আসবে রোগী আসলে আমরা সিমটম দেখলাম সিমটম দেখে তাকে আমরা অ্যাসেস করবো হচ্ছে নন স্টেলিভেটেড এমআই কিনা নন স্টেলিভেটেড এমআই হলে আমরা কিছু পরীক্ষা নিয়ে চেক করবো আমরা সেটা বলছি যে কী কী টেস্টগুলি আমরা করবো তাহলে টেস্ট করলাম টেস্ট করার পর আমরা কী করলাম তাকে ম্যানেজমেন্টে ফেলে দিলাম ম্যানেজমেন্টে হচ্ছে কি তাকে রেস্টে থাকতে হবে তারপর হচ্ছে তাকে আপনার পেইন কমাইতে হবে অ্যান্টিস্কেমিক ড্রাগ দিতে হবে অ্যাট্রোপাস্টেটিন জাতীয় ড্রাগ আপনাকে ইউজ করতে হবে তাহলে এই ড্রাগগুলো ইউজ করবেন তারপর অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট তারপর কোন রোগীকে আপনার ইনভেসিভ প্রসিডিউর নেবেন কাকে ইনভেসিভ প্রসিডিউর নেবেন না মোটামুটি আমরা একটা ধারণা পেলাম পরবর্তীতে রোগী ডিসচার্জ হবে ডিসচার্জ হয়ে বাড়িতে যাবে কিছু ওষুধ কন্টিনিউ করে যেতে হবে যেমন কন্টিনিউ কী করতে হবে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিপ্লেটলেট আমরা কতদিন কন্টিনিউ করবো সেই ব্যাপারে আমরা বললাম কখনো কখনো অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করা লাগতে পারে হাই ইসকেমিক রিস্কের পেশেন্ট যদি থাকে সেক্ষেত্রে কতদিন কীভাবে যোগ করবেন কী ওষুধ ইউজ করবেন সেটাও আমরা জানলাম নেক্সট হলো ইনভেসিভ প্রসিডিউর কাকে কী করবো সেটাও আমরা জানলাম আর ইনভেসিভ প্রসিডিউর ক্ষেত্রে বলা হচ্ছে যে ড্যাশ ইউজ করার জন্য যে ড্রাগ লোটিং স্ট্যান্ট ইউজ করার জন্য বলা হয় তারপর হচ্ছে কিছু কিছু পেশেন্ট আছে যাদেরকে আমরা বাইপাস করতে হবে যেমন ডায়াবেটিক পেশেন্ট মাল্টিপ্লেক্স যদি ডিজিজ হয় সেক্ষেত্রে বাইপাস অপারেশনের জন্য বলা নেক্সট হলো এই রোগীগুলো আপনার প্রথম থেকেই রিস্ক স্ট্রেটিফিকেশন খুব ইম্পর্টেন্ট রিস্ক স্ট্রেটিফিকেশন কি এক নম্বর হচ্ছে যে তার ডেথ রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে ভেরি হাই রিস্ক হাই রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক লো রিস্ক এই চারটা গ্রুপে ভাগ করতে হয় তারপর হচ্ছে আপনার গ্রেস স্কোরিং করা হয় গ্রেস স্কোরিংয়ে যদি 140-এর যদি বেশি হয় সেই গুলিগুলো হাই রিস্ক গ্রুপে যাকে আমরা আর্লি ইনভেসিভ প্রসিডিউর নিয়ে যেতে হবে তারপর আমরা টিমি রিস্ক স্কোরিং আমরা করি এছাড়া ব্লিডিং রিস্ক স্কোরিং করতে হয় আপনি ইস্কিমিয়া রিস্ক স্কোরিং করবেন গ্রেস স্কোরিংয়ের মাধ্যমে টিমি রিস্ক স্কোরিং করবেন আর মাধ্যমে ইস্কিমিয়া আর আছে ব্লিডিং রিস্ক অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে যে স্কোরিংয়ের জন্য কত স্কোরিং সিস্টেম আছে স্কোরিং করতে হবে করে আমাকে দেখতে হবে সে হাই ব্লিডিং রিস্কের রুগী কিনা আর ইস্কিমিয়া স্কোরিং করে দেখতে হবে হাই ইস্কিমিক রিস্কের গ্রুপ কিনা এছাড়া আমরা ক্লিনিক্যাল স্কোরিং করি সেটা দেখার জন্য যে তার মর্টালিটি ভেরি হাই কিনা সেই ক্ষেত্রেও আমাদেরকে আর্লি ইনভেসিভ প্রসিডিউর এখন আমরা একটু রিস্ক স্ট্রেটিফিকেশনে যদি আমরা যাই তো আমরা দেখতে পাবো যে দেখেন যেটা হলো ভেরি হাই রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক লো রিস্ক এই তিনটা গ্রুপে ভাগ করা হয় ভেরি হাই রিস্ক হলে যদি হিমোডাইনামিক ইনস্টেবল থাকে এবং কার্ডিওজেনিক শক থাকে তারপর হচ্ছে রিকারেন্ট আর হচ্ছে অনগোয়িং যদি আপনার চেস্ট পেন থাকে রিফ্র্যাক্টরি মেডিকেল থেরাপি লাইফ থ্রেটিং এরিথমিয়া যদি থাকে আর কার্ডিয়াক রেস্ট তারপরে মেকানিক্যাল কমপ্লিকেশন অফ দ্য এমআই তারপর একিউট হার্ট ফেলিওর রিকারেন্ট ইন্টারমিডিয়েট এসটি এলিভেশন যদি থাকে এটা ভেরি হাই রিস্ক গ্রুপ এই গ্রুপের রোগীদেরকে ইমিডিয়েট ইনভেসিভ স্ট্র্যাটেজিতে নিয়ে যেতে হবে নেক্সট হলো হাই রিস্ক এস্টাবলিশ ডায়াগনোসিস অফ দ্য নন এস্টি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বেসড অন দ্য কার্ডিয়াক ট্রোপোনিন অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু নিচের যে কোনো একটা থাকতে হবে ডাইনামিক এসটিটি চেঞ্জ আর হলো রিকারেন্ট সিমটম যদি থাকে তখন আমরা তাকে নিয়ে যাবো হচ্ছে আর্লি ইনভেসিভ প্রসিডিউর দ্যাট ইজ দিন 24 আওয়ারের ভিতরে আপনার তাকে আমরা রিভাসকুলেশন করে দিব আর ইন্টারমিডিয়েট রিস্ক হলো এস্টাবলিশ ডায়াগনোসিস করলেন কার্ডিয়াক ট্রোপোনিনের উপরে যে অ্যাস্টি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন আর নিচে তিনটার যে কোনো একটা ফিচার থাকতে হবে ডায়াবেটিস মেলাইটিস ও রেনাল ইনসাফিসিয়েন্সি তারপর এলবিএফ লেস দেন 40% এলবি ইজেকশন ফ্র্যাকশন কনজেস্টিভ হার্ট ফেলিওর অথবা আর্লি পোস্ট ইনফ্যাক্ট অ্যানজিনা
প্রায়র পিসিআই সিবিজি কিন্তু ইন্টারমিডিয়েট রিস্ক এইগুলোকে আমরা নন ইনভেসিভ টেস্টিংয়ে যাবো, এদেরকে কনজারভেটিভলি ম্যানেজ করবো। লো রিস্ক গ্রুপ এ ধরনের কন্ডিশন যদি না থাকে তাকে আমরা নন ইনভেসিভলি ট্রিট করবো। নেক্সট আসেন হচ্ছে সিলেকশন অফ দ্য নন এসটি সেগমেন্ট এলিভেটেড ইকুইড করোনারি সিনড্রোম ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, মানে ওই একই জিনিস, মানে এখানে একটা জিনিস আপনার যোগ হয়েছে, দেখবেন যে ওরা সেন্টার অনুযায়ী যে কোথায় পিসিআই সেন্টার আছে কোথায় হচ্ছে নন পিসি সেন্টার উপর ডিপেন্ড করে সেট করা সিমটম। যেমন আসেন পিসিআই সেন্টারে যদি রুগীটা আসে যে একটা নন এসটি এলিভেটেড মার্কেট ইনফেকশন রুগী, পিসিআই সেন্টারে চলে আসলে সরাসরি এবং ডায়াগনোসিস করা হলো নন এসটি, তার ভেরি হাই রিস্ক পেলে আমরা সরাসরি আর কোনো কিছুর উপরে যায় ডাইরেক্ট তাকে আমরা ক্যাথল্যাবে নিয়ে যাবো, ক্যাথল্যাবে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করবো। তারপর ধর হাই রিস্ক গ্রুপের যদি পাই আমরা সেটা হলো পিসিআই সেন্টার, তাহলে রোগীকে লেস দেন 24 আওয়ারের ভিতরেই আমরা কী করবো তার ইনভেসিভ প্রসিডিউর। যদি নন পিসিআই সেন্টারে হয় তাকে অবশ্যই রেফার করে দিতে হবে, তাকে কোথায় পিসিআই সেন্টারে পাঠিয়ে দিতে হবে। ভেরি হাই রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ দুইটা গ্রুপকেই পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিয়ে তাদেরকে এভাবে চিকিৎসা করতে হবে। আর যদি ইন্টারমিডিয়েট লো রিস্ক তাকে আপনারা রাখবেন যেখানে নন পিসিআই সেন্টার ওখানে রেখে চিকিৎসা করবেন। আসলে এই স্ট্র্যাটেজিগুলো এই ইউরোপিয়ানদের জন্যই আসলে সম্ভব, ইউরোপিয়ান আমাদের দেশে এইভাবে সম্ভব না যে সব রুগী সে ডাইরেক্ট পিসিআই সেন্টারে পিসিআই করা, পিসিআই যেখানে আপনার স্ট্যান্টের কস্ট এবং সব খরচ রুগীকে বিয়ার করা লাগে, এত টাকা ইমিডিয়েটলি ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তবে পয়েন্টগুলি খুব ইম্পর্টেন্ট, যেমন আপনার কাকে আপনি ভেরি হাই রিস্ক বলবেন কাকে হাই রিস্ক বলবেন, এগুলো অনেক সময় পরীক্ষা ধরবে যে হাই রিস্ক গ্রুপ কোনটা ভেরি হাই রিস্ক গ্রুপ। নেক্সট অপশন হচ্ছে যে রিস্ক ক্রাইটেরিয়া ফর এক্সটেন্ডেড ট্রিটমেন্ট, মানে হচ্ছে অ্যান্টি থ্রম্বোটিক ট্রিটমেন্ট কখন দিবেন। এক্সটেন্ডেড ট্রিটমেন্ট মানে 12 মাস পরেও আপনার যে এক্সটেন্ডেড ট্রিটমেন্ট যেটা আমরা করি সেই এক্সটেন্ডেড ট্রিটমেন্ট কারদের করবো, মানে 12 মাস পরও ডুয়েল অ্যান্টি প্লেটলেট অথবা ডুয়েল অ্যান্টি থ্রম্বোটিক, মানে ডুয়েল অ্যান্টি থ্রম্বোটিক DAT অথবা আপনার ডুয়েল অ্যান্টি প্লেটলেট কাদেরকে দিবেন এক্সটেন্ডেড, কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হচ্ছে হাই থ্রম্বোটিক রিক্স, মানে যাদের ক্ষেত্রে হায়ার থ্রম্বোটিক রিক্স যদি থাকে, দ্যাট মিনস ইস্কিমিক রিক্স যাদের বেশি হাই, হায়ার থ্রম্বোটিক রিক্স আপনি কীভাবে বের করবেন, কাদের ক্ষেত্রে থ্রম্বাস ফরমেশনের যা সম্ভাবনা আছে ওখানে ক্লট ফরমেশন হতে পারে। যেমন কমপ্লেক্স করোনারি আর্টারি ডিজিজ অ্যাটলিস্ট 1 ক্রাইটেরিয়া, কমপ্লেক্স করোনারি ডিজিজ এবং অ্যাটলিস্ট 1 ক্রাইটেরিয়া, এইগুলি যদি কোনোটা থাকে সব তো মনে রাখতে পারবেন না, কিছু কিছু মনে রাখা উচিত যে কোন রোগীগুলো বেশি রিক্স যাদেরকে এক্সটেন্ডেড আপনার ট্রিটমেন্টে রাখবেন এবং উইথ এ সেকেন্ড অ্যান্টিথ্রম্বোটিক একটা অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ যোগ করবেন, যেমন রিভারক্সামাইন যোগ করবেন কাদের ক্ষেত্রে। যেমন কমপ্লেক্স করোনারি আর্টারি ডিজিজ যদি থাকে, ডায়াবেটিস থাকে, রিকোয়ার্ড মেডিকেশন, তার হিস্ট্রি অফ রিকারেন্ট MI, তারপর এনি মাল্টিভেসেল করোনারি আর্টারি ডিজিজ, তাহলে পলিভাস্কুলার ডিজিজ যদি থাকে, যেমন করোনারি আর্টারি ডিজিজ, পেরিপ্রাল ভাস্কুলার ডিজিজ, তারপর প্রিমেচিওর লেস দেন 45 ইয়ার্স অর অ্যাক্সিলারেটেড নিউ লেশন উইদিন এ 2 ইয়ার্স টাইম ফ্রেমের ভিতরে, 2 বছরের ভিতরে আবার নতুন লেশন তৈরি হয়ে গেলো, তার হচ্ছে কনকমিডেন্ট সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, যেমন হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, ক্রনিক আর্থ্রাইটিস যদি থাকে, CKD GFR যদি 15 থেকে 59 ML পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া, তাহলে এই ক্রাইটেরিয়া পরে সেই রোগীর ক্ষেত্রে হাই থ্রম্বোটিক রিক্স, সেই ক্ষেত্রে এক্সটেন্ডেড ট্রিটমেন্ট লাগবে উইথ এ সেকেন্ড অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট, এক্সটেন্ডেড ট্রিটমেন্ট লাগবে। নেক্সট আসেন হলো আপনার টেকনিক্যাল এক্সপেন্ট, যেমন আছে অ্যাটলিস্ট 3 স্ট্যান্ড, যদি তিনটা স্ট্যান্ড লাগানো হয় অ্যাটলিস্ট 3 লেশন ট্রিটমেন্ট, 3টা লেশন আপনি ট্রিটমেন্ট করলেন, তারপর টোটাল স্ট্যান্ড ল্যান্থ যদি মোর দ্যান 60 যদি মিলিমিটার হয়, যেমন আমরা 2টা 3টা স্ট্যান্ড দিয়ে অনেক পুরো ভেসেলের ম্যাটালিক স্ট্যান্ড ম্যাটালিক ভেসেল করে ফেলি সেই ক্ষেত্রে, তাহলে হিস্ট্রি অফ কমপ্লেক্স রিভাসকুলারাইজেশন লেফটম্যান বাইপার্কিশন স্ট্যান্ড উইথ 2 স্ট্যান্ড ইমপ্লান্টেশন, ক্রনিক টোটাল অকটুশন, স্ট্যান্টিং অফ দ্য লাস্ট লিস্ট প্যাটার্ন ভেসেল, হিস্ট্রি অফ স্ট্যান্ড থ্রম্বোসিস অন অ্যান্টিপ্লেটলেট ট্রিটমেন্ট, তাহলে এই সমস্ত রুগীর ক্ষেত্রে আমাদের অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট কিন্তু সেকেন্ড যোগ করা লাগবে। এখানে ওরা অনেক বিশাল লিস্ট দিছে, এই রুগী আমরা তো পাই কিন্তু আমরা সাধারণত ইউজ করি না আমাদের দেশে, কিন্তু আমরা ইউজ করি না হচ্ছে কারণ হলো যে ধরেন আপনি এক্সটেন্ডেড পিরিয়ড টাইমের জন্য আপনার সাথে একটা অ্যান্টিথ্রম্বোটিক, ধরেন রিভারক্সামাইন যেটা ওরা বলে যে 2.5 মিলিগ্রাম BD করে দিয়ে দেওয়ার জন্য, এখন এই ক্ষেত্রে তার ব্লিডিং রিস্ক সম্ভাবনা থাকে যার জন্য আমরা কম ইউজ করি, কিন্তু ওরা তো ডায়াবেটিস রুগীকেও দিতে বলছে যার ওষুধ লাগে, ওরা CKD রুগীও দিতে বলছে যার ওষুধ লাগে, অ্যাসিডিটি রুগী যদি থাকে, আর্থ্রাইটিস রুগী তো প্রচুর আমাদের দেশে,
তাহলে এই সমস্ত জিনিসগুলো নজরে রাখতে হবে, যে এই জিনিসগুলো তারা বলতেছে যে অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট দেওয়ার জন্য, হিস্ট্রি অফ রিকারেন্ট অ্যামাই, বারবার অ্যামাই হচ্ছে যা, তারপরে এনি মাল্টিভেসেল ডিজিজ, মাল্টিভেসেল তো দুইটার উপর হেলি মাল্টিভেসেল, তারপর পলিভাস্কুলার ডিজিজ হয়, যেমন পেরিফেরাল আর্টারি ডিজিজ, অনেক কর্নার আর্টারিজ রোগীর সাথেই থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে ইনফ্রিকুয়েন্ট না, এগুলো ফ্রিকুয়েন্ট, যে কর্নার আর্টারি ডিজিজের সাথে, যেমন একটা রোগীর স্ট্যান্ড লাগালো, 2 বছরের ভিতরে আবারও রোগীর কিন্তু রিভাসকুলেশন লাগে, এরকম অনেক পেশেন্ট আমরা পাই, 3টা স্ট্যান্ড অনেক পেশেন্টের লাগানো হয়, তার স্ট্যান্ড মোর দেন 60 মিলিমিটার, বহু পেশেন্টের আমরা আরসিএতে 2টা 3টা স্ট্যান্ড দিয়ে অনেক লম্বা করে ফেলতেছি। তাহলে দেখা যায় সমস্ত রোগীর ক্ষেত্রে অ্যান্টি থ্রম্বোটিক এজেন্টের কথা বলা হচ্ছে। নেক্সট হলো মডারেট থ্রম্বোটিক রিস্ক। মডারেট থ্রম্বোটিক রিস্ক নন কমপ্লেক্স সিএডি, অ্যাটলিস্ট 1 ক্রাইটেরিয়া, ডায়াবেটিস মেলিটাস রিকোয়ার মেডিকেশন, হিস্ট্রি অফ রিকারেন্ট হ্যামাই, সেটা নন কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স করোনারি আর্টারি ডিজিজ যদি থাকে, পলিভাস্কুলার ডিজিজ, তারপরে সিকেডি, GGFR 15 থেকে 59, এটা হচ্ছে মডারেট রিস্ক। মডারেট থ্রম্বোটিক রিস্ক, মডারেট থ্রম্বোটিক রিস্ক হলে আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট রাখতে পারি, কিন্তু যদি যেখানে হাই রিস্ক থাকে সেখানে আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করার জন্য বলা হয়েছে। নেক্সট হলো রিস্ক ডিস্ট্রিবিউশন, আমরা আরও কতগুলো জিনিস আমরা দেখি, এটা একটা ইস্কেমিক রিস্ক গেল, যেমন ইসিজিতে আমরা দেখি, যদি নর্মাল থাকে ইসিজি, যেটা নন স্টিলিভেটেড মাইক্রো ইনফ্রাকশন উইথ নর্মাল ইসিজি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে লেস আপনার হচ্ছে রিস্ক, লো রিস্ক। তারপর আইসোলেটেড টি ইনভার্সন, অনলি মাইল্ডলি ইম্পেয়ার প্রগনোসিস, মানে প্রগনোসিস তেমন ইন্টারফেয়ার করে না যদি আইসোলেটেড টি ইনভার্সন থাকে। অ্যাস্টি সিগমেন্ট ডিপ্রেশন থাকে, মোর সিভিয়ার স্কিমে, তাহলে অ্যাস্টি সিগমেন্ট ডিপ্রেশন হলে ইম্পর্টেন্ট, যদি ইসিতে অ্যাস্টি সিগমেন্ট ডিপ্রেশন যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার স্কিমিয়া, তাকে আপনি অবশ্যই রিভাসকুলেশন করতে হবে। যেমন যে পয়েন্ট ডিপ্রেশন বাই দ্য মোর দ্যান ইকুয়াল টু 0.05 মিলিমিটার ইন লিড B2 এন্ড B3, অর মোর দ্যান আর ইকুয়াল টু 1 মিলিমিটার ইন অল লিড যদি থাকে, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, ফলোড বাই হরিজন্টাল অর ডাউনওয়ার্ড অ্যাস্টি সিগমেন্ট, অ্যাস্টি সিগমেন্ট ফর মোর দ্যান আর ইকুয়াল টু 0.08 সেকেন্ড ইন মোর দ্যান 1 লিড, মানে একটা বা তার বেশি যদি লিড অ্যাকসেপ্টে বিয়ার যদি থাকে ডাউন স্লোপিং আর হরিজন্টাল, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো মোর সিভিয়ার ইস্কেমিয়া, দেখেন এই ধরনের যদি ফিচার থাকে। নেক্সট হলো ট্রানজিয়েন্ট অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন থাকে, অনলি মাইল্ডলি ইম্পেয়ার প্রগনোসিস, খুব বেশি ইম্পেয়ার করে না, ডি উইন্টার অ্যাস্টিটি চেঞ্জ যদি থাকে, এই ধরনের চেঞ্জ থাকে, প্রক্সিমাল আইডি অক্লুশন সিভিয়ার স্টেনোসিস ইন্ডিকেট করে, ওয়ালেন সাইন যদি থাকে, দেখেন এটা হলো ওয়ালেন সাইন, তো ওয়ালেন সাইন যদি থাকে তাহলে প্রক্সিমাল আইডি অক্লুশন সিভিয়ার স্টেনোসিস, তার রেস্টিং ইউয়ার্ড ইনভার্সন, ইউয়ার্ড ইনভার্সন যদি থাকে রেস্টিং, তাহলে হচ্ছে অক্লুশন আর সিভিয়ার স্টেনোসিস ইন দ্য লেফট মেন আর্টারি অর এলইডি, লেফট মেন অর এলইডি তে স্টেনোসিস ইন্ডিকেট করে, তাহলে লো কিউআরএস ভোল্টেজ যদি থাকে, কিউআরএস ভোল্টেজ যদি কম থাকে তাহলে হাই রিস্ক ফর দ্য ইন হসপিটাল মর্টালিটি, মানে কিউআরএস ভোল্টেজ যদি কমে যায় তাহলে হসপিটালে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যু থাকে, তাহলে আমরা ইসিজি থেকেও কিন্তু আমরা তাহলে রিস্ক ডিস্ট্রিবিউশন আমরা করতে পারতেছি, যে কোন রোগীর ক্ষেত্রে আমাদের অ্যাটেনশনটা আমাদের বেশি দিতে হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে অ্যাস্টি সেগমেন্ট ডিপ্রেশন অন ইসিজি হ্যাজ ওয়ার্স প্রগনোসিস, আর নাম্বার অফ লিডস উইথ অ্যাস্টি সেগমেন্ট ডিপ্রেশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিপ্রেশন খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্স অফ অ্যাস্টি সেগমেন্ট ডিপ্রেশন মোর দ্যান 1 মিলিমিটার ইন মোর দ্যান 6 ইকুয়াল টু 6 লিডস ইন কনজাংশন উইথ অ্যাস্টি সেগমেন্ট এলিভেশন ইন এভিয়ার অ্যান্ড অর B1, এটা ইন্ডিকেট করে মাল্টিভেসেল ডিজিজ অর্থাৎ সিভিয়ার লেফট মেন ডিজিজ ইন্ডিকেট করে। নেক্সট হলো বায়োমার্কার, হায়ার দ্য হাই সেন্সিটিভ ট্রোফোনিন লেভেল দ্য গ্যাটার দ্য রিস্ক অফ ডেথ, যত বেশি হবে হাই সেন্সিটিভ ততই রিস্ক অফ ডেথ বেশি। সিরাম ক্রিয়েটিনিন GFR, আমরা জানি যে এটা হলো গ্রেস রিস্ক স্কোরিং একটা পয়েন্টই কিন্তু এটা সিরাম GFR, তাহলে সিরাম ক্রিয়েটিনিন GFR যার বেশি থাকে তার রিস্ক কিন্তু বেশি। তারপর হচ্ছে ন্যাট্রিওটিক পেপটাইড BNP অ্যান্ড টার্মিনাল প্রো BNP, BNP প্রোভাইড দ্য প্রগনোস্টিক ইনফরমেশন রিগার্ডিং দ্য রিস্ক অফ দ্য ডেথ অ্যান্ড একিউট হার্ট ফেলিওর অ্যাজ ওয়েল এজ দ্য ডেভেলপমেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাহলে প্রো BNP অ্যান্ড BNP খুব ইম্পর্টেন্ট। নেক্সট হাই সেন্সিটিভ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তার হচ্ছে মিড রেঞ্জ প্রোটিন, ফ্রো অ্যাডেনো মেডুলিন গ্রোথ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর 15 CDF15, তার হার্ট টাইপ ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিন, তারপর কোফ্যাপটিন মে অলসো হ্যাভ সাম প্রগনোস্টিক ভিউ, এগুলোর কিছু প্রগনোস্টিক ভিউ আছে কিন্তু রুটিনলি ধরনের টেস্ট করার জন্য কোনো রিকমেন্ডেশন নাই। নেক্সট হলো ইস্কেমিক রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা হলো আমরা তো বললামই যে ট্রোফোনিন আই যত বেশি হয় তত মৃত্যু ঝুঁকি বেশি, সিরাম ক্রিয়েটিনিন EGFR যত ইম্পেয়ার তত মৃত্যু ঝুঁকি বেশি, তারপর ন্যাট্রিওটিক পেপটাইড যত বেশি তত রিস্ক বেশি, তাহলে 3টা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল রিস্ক স্কোরিংয়ের জন্য আমরা কী করি, গ্রেস রিস্ক স্কোরিং খুব ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে গ্রেস রিস্ক স্কোরিংয়ে কতগুলো পয়েন্ট আছে, আমরা দেখি যে ক্লিপ ক্লাস দেখা হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার দেখা হয়, হার্ট রেট দেখা হয়, এইস
ইম্পর্টেন্ট ক্রিয়েটিনিন লেভেল, 1, 2, 3, 4 পাঁচটা পয়েন্ট এখানে, আর এখানে তিনটা পয়েন্ট, মোট আটটা, যে কার্ডিয়াক অ্যারেস্ট অ্যাট অ্যাডমিশন, এসটি সেগমেন্ট ডেভিয়েশন, এলিভেটেড কার্ডিয়াক এনজাইম লেভেল, এই গ্রেস স্কোরিং করার পর যদি 140-এর যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক পেশেন্ট, পেশেন্টকে দ্রুত নিয়ে ক্যাথ ল্যাবে নিয়ে দিতে হবে, রিভাসকুলেশন করে দিতে হবে। নেক্সট আসছেন হচ্ছে গ্রেস টিসি স্কোরিং এর পয়েন্টগুলো। তাহলে এই আটটা ভেরিয়েবল আপনারা জানেন, চারটা হচ্ছে ফোর কন্টিনিউয়াস ভেরিয়েবল, এই সিস্টোলিক ব্লাড প্রেশার, পালস রেট আর সিরাম ক্রিয়েটিনিন, আর থ্রি বাইনারি ভেরিয়েশন, কার্ডিয়াক অ্যারেস্ট অ্যাট অ্যাডমিশন, এলিভেটেড কার্ডিয়াক বায়োমার্কার, এসটি সেগমেন্ট ডেভিয়েশন, ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দ্যাট ইজ ক্লিফ ক্লাস অ্যাট প্রেজেন্টেশন। তাহলে এই গ্রিস স্কোরিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যামাইন পেশেন্টের মৃত্যুর ঝুঁকি অ্যাসেসমেন্ট করার জন্য। টিবি রিস্ক স্কোরিংও আছে, আপনারা জানেন যে এইজ যদি মোর দ্যান ইকুয়াল টু 65, মোর দ্যান আর ইকুয়াল টু 3 করোনারি আর্টারি, রিস্ক ফ্যাক্টর যদি থাকে যেমন হাইপারটেনশন, হাইপার কোলেস্টেমিয়া, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি, কোরোনারি ডিজিজ, কারেন্ট স্মোকিং, মানে এই রিস্ক ফ্যাক্টর যদি তিনটা বা তার বেশি যদি থাকে, বয়স যদি 65 বেশি থাকে, নন সিএডি, সিএডি যদি থাকে, স্টেনোসিস মোর দ্যান ইকুয়াল টু 50% বেশি ব্লক থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি অ্যাসপিরিন ইউজ করেন দ্য ফার্স্ট 7 ডেজ, সিভিয়ার অ্যাঞ্জিনা যদি থাকে আপনার মোর দ্যান 2 এপিসোড ইন 24 আওয়ার, তাহলে ইসি যদি এসটি সেগমেন্ট চেঞ্জ যদি থাকে মোর দ্যান ইকুয়াল টু 0.5 মিলিমিটার, পজিটিভ কার্ডিয়াক মার্কার, এই যে পয়েন্টগুলো ওখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই পয়েন্টগুলি খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো যদি আপনি পান সে তাহলে যদি সেই ক্ষেত্রে 50 পয়েন্টগুলো দিয়ে আপনার তখন আমরা রিস্ক স্কোরিং করি, টিমি রিস্ক স্কোরিং। টিমি রিস্ক স্কোরিং হচ্ছে যে 5% রিস্ক অফ দ্য 14 ডেজ অফ দ্য অল কস্ট মর্টালিটিস আর নিউ আর রিকারেন্ট এমআই অ্যান্ড সিভিয়ার রিকারেন্ট ইস্কিমিয়া রিকোয়ারিং দ্য আর্জেন্ট রিভাসকুলেশন, যদি 5% যদি আমরা রিস্ক খুঁজে বের করতে পারেন তাহলেই তাকে আর্জেন্ট রিভাসকুলেশন নিয়ে যেতে হবে। এবার আসুন হচ্ছে নন ইনভেসিভ ইমেজিং। নন ইনভেসিভ ইমেজিং আমরা কী করি, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি, কোন রোগীদের ক্ষেত্রে, যেগুলো ইন্টারমিডিয়েট অ্যান্ড লো রিস্ক গ্রুপ সেই রোগীর ক্ষেত্রে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম, স্ট্রেস ইমেজিং, স্ট্রেস টেস্ট আপনি করতে পারেন, এগুলো করে স্ট্রেস ইকো, স্ট্রেস নিউক্লিয়ার টেস্ট, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে আপনি দেখবেন সেই রোগীদের ক্ষেত্রে ক্রিটিক্যাল লেশন থাকলে তাকে রিভাসকুলেশন করতে হবে। নেক্সট আসেন ব্লিডিং রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা বলছি খুব ইম্পর্টেন্ট, যদি হাই রিস্ক যদি থাকে ব্লিডিংয়ের সেক্ষেত্রে অ্যান্টি কোয়াগুলেন্ট আপনি ইউজ করতে পারবেন না, যে ওরাল ডুয়েল অ্যান্টিপ্লেটলেট বেশি দিন কন্টিনিউ করা যাবে না, ইভেন প্রথম থেকেই আপনাকে শুধু ক্লোপিডোগ্রাম অথবা অ্যাসপিরিনে চলে যেতে হবে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট যদি ব্লিডিং রিস্ক। সুতরাং ব্লিডিং রিস্ক অ্যাসেসমেন্ট করাও খুব ইম্পর্টেন্ট, ব্লিডিং অ্যাসেসমেন্ট করার জন্য ক্রোসেট ক্রোসেট ব্লিডিং রিস্ক স্কোর, একুইটি ব্লিডিং রিস্ক স্কোর, এআরসি, এইচআরবি স্কোরিং, তারপর প্রিসেস ডিপিটি স্কোরিং, এই সমস্ত স্কোরিং এর মাধ্যমে আমরা ব্লিডিং রিস্ক স্ট্রেটিফিকেশন করি। ব্লিডিং রিস্ক স্ট্রেটিফিকেশনে যেমন হচ্ছে আপনার মেজর এবং মাইনর কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনার, এই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখব, তবে পয়েন্টগুলি মনে থাকলে কিছুটা সুবিধা হয় যে কোন রোগগুলি মেজর কোন মাইনর ভিতরে পড়ে। যেমন অ্যান্টিসিপিটেড ইউজ অফ দ্য লং টার্ম ওভি, কোনো একটা রোগী অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে, সিভিয়ার অফ অ্যান্টিস্টেসিক, যেমন হিমোগ্লোবিন লেভেল পাস থাকে, ব্লিডিং যদি হিস্ট্রি যদি থাকে, মডারেট অর সিভিয়ার প্রেসিডেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট কাউন্ট 1 লাখে যদি নিচে থাকে, ক্রনিক ব্লিডিং ডায়াথিসিস যদি থাকে, লিভার সিরোসিস উইথ পোর্টাল হাইপারটেনশন, একিউট ম্যালিগন্যান্সি যদি থাকে, ম্যালিগন্যান্ট কন্ডিশন যদি থাকে, বিশেষ করে স্কিন ক্যান্সার যদি থাকে, প্রিভিয়াস স্পন্টেনিয়াস ইন্টারক্রেনিয়াল হিমোরেজ, মানে আগে হিস্ট্রি আছে তার ব্রেন হিমোরেজ, প্রিভিয়াস ট্রমাটিক ইন্টারক্রেনিয়াল হিমোরেজ যদি হিস্ট্রি থাকে, তারপর প্রিভিয়াস ব্রেন কার্টিলাগিনাস মালফরমেশন, মডারেট সিভিয়ার ইসকেমিক স্ট্রোক যদি থাকে ফার্স্ট 6 মান্থের ভিতরে, তারপরে সে রিকারেন্ট মেজর সার্জারি অর মেজর ট্রমা উইদিন দ্য 30 ডেজ প্রায়ার টু দ্য পিসিএ, নন ডিফারেবল মেজর সার্জারি অর ডিএফিডি, যে এই জিনিসগুলো কিন্তু কমন, অনেক সময় আপনি কিন্তু হিস্ট্রি নিলে এগুলো খুঁজে পাবেন, যেমন একটা রোগীর ক্যান্সার থাকতে পারে, ক্রনিক ব্লিডিং ডায়াথিসিস হিস্ট্রি থাকতে পারে, তাই না, এইগুলো হচ্ছে মেজর ব্লিডিং রিস্ক। তাহলে এই রোগীদের ক্ষেত্রে তো আমরা এত বেশি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো না, তাহলে এগুলো নর্মালি মানে আমাদের নাগালের ভিতরে, খুব কঠিন কিছু না। আর হলো মাইনর কাদের মাইনর রিক্স, মাইনর হলো যে শুধুমাত্র বয়সের কারণেই যে 75 ইয়ার্স তার বেশি যদি আপনি বিবেচনা করেন তাহলে মাইনর রিক্স, মডারেট সিকিডি যদি হয় মাইনর রিক্স, হিমোগ্লোবিন 11.9, তার স্পন্টেনিয়াস ব্লিডিং রিকোয়ার হসপিটালাইজেশন অ্যান্ড অর ট্রান্সপ্লান্টেশন উইদিন দ্য ফার্স্ট 12 মান্থ, নট মিটিং দ্য মেজর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে না, কিন্তু 12 মাস আগের একটা হিস্ট্রি আছে, তারপর ক্রনিক ইউজ অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আর স্টেরয়েড যে নিচ্ছে, স্টেরয়েড নিলে ভাস্কুলার বা ভাস্কুলোপ্যাথি থাকে যার জন্য ব্লিডিং এর সম্ভাবনা থাকে, অ্যান্ড ইস্কেমিক স্ট্রোক অ্যাট এনি টাইম নট মিটিং দ্য মেজর ক্রাইটেরিয়া, যেমন ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলছি যে ফার্স্ট 6 মান্থের কথা বলা হচ্ছে,
যদি এর ক্রাইটেরিয়া না পড়ান আরো বেশি ইস্যু 9 মাসের বেশি ইস্যু, তখন সেটা হচ্ছে মাইনর রিস্কের ভিতরে থাকে ব্লিডিং। এইভাবে আমরা ব্লিডিং রিস্ক অ্যাসেসমেন্ট করি। তারপর এই সমস্ত রিস্ক অ্যাসেসমেন্ট করার পর আমরা যদি দেখি রোগীর হাইসেন্সরি ট্রোপনিন অনেক বেশি, গ্রেস টিস্যু নিয়ে 140-এর বেশি, তাই না, অ্যাস্টি সেগমেন্ট স্টেন যদি খুব বেশি থাকে, এই সমস্ত তুমি গিয়ে বেস্ট হচ্ছে আপনার হায়ার আনস্টেবল কন্ডিশন যদি থাকে পেশেন্ট, হেমোডাইনামিক আনস্টেবল, এরিথমিয়া, অ্যাকিউট হার্ট ফেলিওর, এই সমস্ত রোগীকে দ্রুত ইনভেসিভ প্রসিডিউর নিয়ে যেতে হবে। ইনভেসিভ প্রসিডিউর, ইনভেসিভ, হয়তো আমরা রিস্ক স্ট্রেটিফিকেশন করব। তাহলে মোটামুটি আমি একটা সামারিতে চলে আসতে পারছি। এবার আমি একটু একেবারে সামারিতে চলে আসছি, সামারিটা একটু আমি বলে দিচ্ছি। যেমন আমরা কিভাবে সেট করব যে এই রোগীগুলোকে, তাহলে আমরা যদি সামারিতে আসি, ইনিশিয়াল ইভ্যালুয়েশন আমরা যেভাবে করি পেশেন্টগুলোকে, যেমন রোগী ভর্তি হইলো ইমার্জেন্সির মাধ্যমে সিসিতে আসলো, আমরা তার সিমটম দেখবো, সাইন দেখবো, ভাইটাল সাইন দেখবো, ইসিজি, হাইসেন্সিটি, ট্রোপোনিন, এগুলো সাধারণত আমরা করি, বিশেষ করে ব্লাড সুগার, ক্রিয়েটিন, এগুলো পাঠানো নন ইনভেসিভ ইমেজিং, ইকোকার্ডিওগ্রাম করতে পারেন, হাই সেন্সিটিভ ট্রোপোনিন আবার করলেন 1 ঘন্টা পরে। এইভাবে আমরা একটা চার্ট আমি প্রথমে দেখাইছি যে এর মাধ্যমে আমরা কি রোগীকে শিশুতে নিয়ে তার যদি হাই রিস্কের ভিতরে পরে আমরা রোগীকে সরাসরি নিয়ে দেবো ক্যাথ লেভেল। আবার কিছু রোগী আছে ওয়ার্ডে আমরা রাখলাম, পরে 24 ঘন্টার ভিতরে আমরা ক্যাথ লেভেল নেব। কিছু রোগী অবজারভেশন রাখলাম, পরবর্তী তীরে আমরা নন ইনভেসিভ টেস্ট টেস্ট করে আমরা দেখলাম যে তার যদি কোনো রিস্কের ভিতরে পরে অ্যাঞ্জিওগ্রামে যাবো। আর কিছু পেশেন্ট আছে কোনো ক্রাইটেরিয়া পড়ে না, ওগুলোকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। এবার আসলে এরপরে প্রো বিএনপি, বিএনপি, গ্রেস রিস্ক স্কোরিং আপনি করবেন। যদি স্কোরিং করে তারপরে এই সুযোগ আপনি যদি খুঁজে পান, তখন আমি কী করলাম, তারপরে ডায়াগনোস্টিক ভ্যালিডেশন একটা রিস্ক অ্যাসেসমেন্ট আমি করবো। রিস্ক অ্যাসেসমেন্ট করে ক্লিনিক্যাল হিস্ট্রি, সিমটম, ভাইটাল সাইন, ইসিজি, তার ল্যাবরেটরি টেস্ট, এগুলো সব কিছুর মাধ্যমে রিস্ক অ্যাসেসমেন্ট করলেন। তা হাই সিজনের টোপেন আবার করলেন 1 ঘন্টার ভিতরে, এগুলো সব করবেন। তারপরে করবেন রিদম মনিটরিং করবেন রোগীর। করার পর আপনি কী করবেন, আমরা তারপরে কী 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 রোগীকে অ্যাসপিরিন দিব 150-300 মিলিগ্রাম ক্লাস ওয়ান ইন্ডিকেশন, আনফ্র্যাকশনেটেড হেপারিন ক্লাস ওয়ান ইন্ডিকেশন, ফন্ডাফ্রিনেক্স 1B, আর আমরা যেটা ইউজ করি অ্যানোক্সাফ্রিন 2AB ইন্ডিকেশন। তাহলে এগুলো আমরা দেখবো, ব্লাড প্রেশার মনিটরিং করবো, ডায়াবেটিস কন্ট্রোল করবো। তারপরে P2Y12 রিসেপ্টর ইনহিবিটর এডিশন টু দ্য অ্যাসপিরিন, এটা হচ্ছে ক্লাস 1A আমরা ইউজ করতে পারি। সেইগুলো কী কী, প্রাসুগ্রেল কেবল তোরা 1 নম্বর, তারপর টিকে গেল, তারপরে ক্লোপিডোগ্রেল ইউজ করতে পারে। নেক্সট হলো GP2B3 ইনহিবিটর অ্যাট দ্য টাইম অফ দ্য PCI, কখন আমরা কোনো PCI সময় ইউজ করতে পারি, যদি কি স্লো ফ্লো থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু এই ইউজ করি। স্লো ফ্লো নো ফ্লো থাকলে আমরা 2B3B রিসেপ্টর ব্লকার ইউজ করতে পারি ডিউরিং দ্য PCI। এখন আসেন, এই সব কিছু করার পর ইসিজি, গ্রেস স্কোর, সব কিছু হিসাব নিকাশ করে আপনি কী পেলেন, আপনি এই যে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক ক্রাইটেরিয়াগুলি খুঁজে পেলেন, যেগুলো আমরা এতক্ষণ বললাম, ভেরি হাই রিস্ক, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি, কার্ডিওজেনিক শক, রিকারেন্ট অর রিফ্র্যাক্টরি চেস্ট পেইন ডিসপাইট মেডিকেল ট্রিটমেন্ট, লাইফ থ্রেটনিং এরিথমিয়া, মেডিকেল মেকানিক্যাল কমপ্লিকেশন অফ দ্য MI, একিউট হার্ট ফেলিওর ইন কন্টেস্ট অফ দ্য নন ST এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, ST সেগমেন্ট ডিফ্লেশন মোর দেন 1 মিলিমিটার, মোর দেন 6 লিড, আর মাঝে মাঝে ST এলিভেশন থাকতে পারে ইন এভিয়ার আর V1, এই সমস্ত ক্রাইটেরিয়া যদি থাকে, এই রোগীগুলো হলো ভেরি হাই রিস্ক গ্রুপ, ওদেরকে আপনি ইমিডিয়েট, দ্যাট মিনস লেস দেন 2 আওয়ারের ভিতরে ইনভেসিভ প্রসিডিউর চলে যেতে হবে এবং রিভাসকুলেশন করতে হবে। নেক্সট হলো আমরা বলছি হাই রিস্ক গ্রুপ যেটা লেস দেন 24 ঘন্টার ভিতরে ইনভেসিভ, তারা হলো ডায়াগনোসিস অফ দ্য নন এস্টিমেট MI, ডাইনামিক আর নিউ কন্টাজিয়াস ST সেগমেন্ট চেঞ্জেস, তারা রিসার্সিটেটেড কার্ডিয়াক অ্যারেস্ট উইদাউট ST সেগমেন্ট এলিভেশন আর কার্ডিওজেনিক শক, গ্রেস রিস্ক স্কোরিং মোর দেন 140, 140-এর বেশি যদি হয়, এই গ্রুপের 24 ঘন্টার ভিতরেই আপনাকে অ্যাঞ্জিওগ্রাম করে রিভাসকুলেশন করতে হবে। আর বাকি যে রোগীগুলো থাকে সেই রোগীগুলোতে আপনি পরবর্তীতে নন ইনভেসিভ ইমেজিং করেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি ইনভেসিভ প্রসিডিউর দিতে পারেন বাকিগুলো। নেক্সট নেক্সট হচ্ছে রিভাসকুলেশন যে আমরা করবো, সিঙ্গেল বেসের যদি ডিজিজ থাকে তাকে PCI জন্য বলা হয়, ক্লিনিক্যাল ইনস্টেবল রোগীর ক্ষেত্রে PCI উইথ ড্যাশ, সেই ক্ষেত্রে আপনার, আর হচ্ছে যদি আপনার দেখা যায় ডায়াবেটিস উইথ দ্য কমপ্লেক্স মাল্টিভেসেল ডিজিজ যদি থাকে, মাল্টিভেসেল ডিজিজ, ল্যালবি ডিসফাংশন, সে রোগীদের ক্ষেত্রে ওরা রিভাসকুলেশন মানে CVG করার জন্য বলা হচ্ছে, CVG জন্য বলা হচ্ছে। আর আমরা যেটা বললাম DAPT হচ্ছে 12 মান্থ, ইফ নো ব্লিডিং কনসিডার প্রলং DAPT অর অ্যাসপিরিন ডিভারক্সামিন
দ্য লো ডোজ ফর দ্য হাই রিস্ক পেশেন্ট এর ক্ষেত্রে আমরা 12 মাসের পরে কন্টিনিউ করতে পারি। তারপর এরপর আমরা কি করি, লিপিড কন্ট্রোল করব আমরা, তারপরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল করব, টোবাকো সিজেশন, এগুলো তো আমরা রোগীকে যেটা বলি যে রেগুলার এক্সারসাইজ করার জন্য, ওয়েট আপনাকে আইডিয়াল ওয়েট, স্মোক বন্ধ করার জন্য, ধূমপান নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য, ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন, ডায়াবেটিস কন্ট্রোল করবেন, লিপিড কন্ট্রোল করবেন। তাহলে মোটামুটি আমরা সামারিতে পৌঁছতে পারছি যে নন স্টেলিভেটেড মাইক্রো ইনফ্যাকশনকে কীভাবে আমরা ম্যানেজ করবো। এখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে নন স্টেলিভেটেড মাইক্রো ইনফ্যাকশন একটা ইসিজি ডায়াগনোসিস, এরপর হচ্ছে নেক্রোসিস এভিডেন্স নিচ্ছে আমরা হাই সেন্সিটিভিটি ট্রোপোনাইনের মাধ্যমে, তারপরে হচ্ছে এই রোগীগুলোকে আমাদের রিস্ক স্ট্রেটিফিকেশনে নিয়ে যেতে হবে, গ্রেস রিস্ক স্ট্রেটিং আর ব্লিডিং রিস্ক স্কোরিং করে, ক্লিনিক্যাল রিস্ক স্কোরিং, এগুলো করে রোগী ভেরি হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্ক, এগুলো দেখতে হবে, ইস্কিমিয়া রিস্ক কীরকম, ব্লিডিং রিস্ক কীরকম দেখে তার পরবর্তী ম্যানেজমেন্ট প্রোটোকলগুলো সাজিয়ে দিতে হবে। সে অ্যান্টিপ্লেটলেট কী অ্যান্টিপ্লেটলেট পাবে, কতদিন পাবে, অ্যান্টিকোয়াগুলেন্ট কী পাবে, কতদিন পাবে, তারপরে বিটা ব্লকার কাকে দিবেন, তারপরে এলবি ডিসফাংশন থাকলে এসি ইনহিবিটর আপনাকে ইউজ করতে হবে, স্পিরোনোল্যাকটোন ইউজ করতে হবে, তারপরে কার্ডিয়াক করোনারি আর্টারি স্প্যাজম যদি থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম ব্লকার অ্যাটোরভাস্টাটিন ইউজ করতে হবে, আর ব্লাড প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, স্মোকিং সিজেশন, পরবর্তীতে রেগুলার এক্সারসাইজ, আর যে পেশেন্টগুলো ভেরি হাই রিস্ক বা হাই রিস্ক তাদেরকে আপনি ইনভেসিভ প্রসিডিউর চলে যেতে হবে। সিঙ্গেল ভেসেল ডিজিজের ক্ষেত্রে ওরা বলছে ড্যাশ দিয়ে স্ট্যান্ডিং করতে, মাল্টি ভেসেল ডিজিজ, ডায়াবেটিস যদি থাকে, কমপ্লেক্স লেশন থাকলে সিভিজির জন্য বলা হচ্ছে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে কীভাবে আমরা নন স্টেলিভেটেড মাইক্রো ইনফেকশন ম্যানেজ করবো। এটা হচ্ছে একেবারে লেটেস্ট, যেটা হচ্ছে আপনার 2020 ESC গাইডলাইনটাকে আমি মেনলি ফলো করছি, যেহেতু এটি হলো সর্বশেষ গাইডলাইন নন স্টেলিভেটেড মাইক্রো ইনফেকশন ম্যানেজমেন্ট। মোটামুটি আমি শেষ করতে পারছি, এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন স্যার আমরা যে আমাদের যে হাই সেন্সিটিভ ট্রোপোনিন ইউজটা রিসেন্টলি শুরু হলো স্যার, স্যার আমাদের তো একটা কাট অফ ভ্যালু আছে, মেলদের জন্য একটা কাট অফ ভ্যালু এবং স্যার ফিমেলদের জন্য একটা কাট অফ ভ্যালু স্যার। এখন আমরা তো এই আজকে লেকচারে দেখলাম স্যার 5-fold এর উপরে গেলে স্যার মানে পজিটিভ প্রেডিকটিভ ভ্যালু স্যার গ্রেটার দেন 90%, আর স্যার 3-fold এর উপরে গেলে স্যার 50-60% পজিটিভ প্রেডিকটিভ ভ্যালু স্যার। স্যার এইটা কি স্যার আমাদের যে কাট অফ ভ্যালুটা দেওয়া আছে স্যার আমাদের এটা সেটা না, এটা হলো আপনার ইএসসি, ইএসসি ওদের যে ওরা যে রিএজেন্ট দিয়ে টেস্ট করছে সেটার উপরে, এবং এটার উপরে বলা আছে ওদের, এত কিছু তো নিয়ে আসা যায় না। হ্যাঁ জি স্যার, মানে একেবারে পরিষ্কার বলা আছে যে এই রিএজেন্টের উপর ডিপেন্ড করে, তারপর পপুলেশনের উপর ডিপেন্ড করে, আপনি পপুলেশনের উপর, কারণ হচ্ছে কি হাই সেন্সিটিভ ট্রোপোনিন একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু সব মানুষের ব্লাডে থাকে। জি স্যার, ওই যে আমি লাস্টে বলছি না একটা কলামের ভিতরে আছে যে সবারই থাকে। এখন আপনাকে পপুলেশন সার্ভে করে আপনাকে বের করতে হবে এই রিএজেন্টে 99% কোডটা, হ্যাঁ এর উপরে যদি হয়, যেমন ইউরোপিয়ান ওদের হলো 10-20 যেটা হচ্ছে ন্যানোগ্রাম পার ডিএল এর যদি বেশি হয় তখন ওরা এটাকে 99% কে হিসাবে বিবেচনা করছে, ঠিক আছে। আর ওদের হচ্ছে লোয়ার লিমিটটা ওরা দেখাইছে হলো আপনার 2-5 ন্যানোগ্রাম পার ডিএল, এরকম দেখবেন আমাদেরটাও সেট করে দিছে। আমাদের দেখবেন আমাদেরটা কিন্তু ওরা হাই সেন্সিটিভ পাশে দিয়ে কিন্তু লেখা আছে মেল ফিমেল কোনটা হইলে আপনার এমআই কোনটা হইলে হাই রিস্ক দেওয়া আছে না, জি স্যার 0.034 স্যার, ওখানে কিন্তু কাট অফ মার্কিং করা আছে। তাহলে ওই কাট অফটা হলো ওই এই রিএজেন্ট গুলো আবার ওরা লেখা আছে, যেমন সুইজারল্যান্ডের একরকম, জার্মানির একরকম, ইটালির রিএজেন্ট একরকম, বুঝছেন তো, ওগুলো কিন্তু সবগুলো ওরা আলাদা করে দেওয়া আছে, বিশাল চার্ট দেওয়া আছে। এখন এগুলো তো ধরেন আমাদের আপনার কাজ, এটা করবে প্যাথোলজি ডিপার্টমেন্ট, ওরা এগুলো দেখে ওরা সেট করে দিবে যে কোনটা দিয়ে আপনার এমআই রেঞ্জে আপনি সেট করবেন, ঠিক আছে। এখন কথা হলো হাই সেন্সিটিভ ট্রোপোনিন যখন আপনার এমআই রেঞ্জে সেট করে দেওয়া হবে ওটা কিন্তু ভেরি সেন্সিটিভ। যদি ধরেন আপনার যেটা হলো আপনার হলো ট্রোপোনিন আই যেটা ছিল আগে, সেই ট্রোপোনিন আই এ দেখা গেছে যে অনেক রোগীর ভিতরে এমআই হয়ে গেছে কিন্তু ট্রোপোনিন আই নর্মাল, বুঝতে পারছেন কিনা? আপনার অ্যাটেনশন ঠিক মতো পেত না, যার জন্য মর্টালিটি ছিল বেশি, ঠিক আছে।
জি স্যার, এখন এই স্ট্র্যাটেজিতে যখন হাই সেন্সিটিভ ট্রোপোনিন ডিটেক্ট করা হলো, তখন কিন্তু আমরা নন স্টেবিলিটি অ্যামাইন রেঞ্জটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, এবং আনস্টেবল অ্যাঞ্জিনা রোগীর রেঞ্জ কমে গেছে। আমি কি বুঝাতে পারছি কিনা? জি স্যার, এখন কম পাওয়া যায় অনেক। হ্যাঁ, এখন হলো আনস্টেবল অ্যাঞ্জিনা কমে গেছে, অ্যামাই রোগী বেড়ে গেছে, এটা ওরাও বলছে যে অ্যামাই রোগীগুলো তাহলে আপনার অবজারভেশনের ভিতরে চলে আসলে অ্যামাই রোগী। এই রোগীগুলো তো আপনি তখন আনস্টেবল অ্যাঞ্জিনা বলে তাকে কিন্তু লেস কেয়ার দিতেন। জি স্যার, এখন লেস কেয়ারের জন্য রোগী কিন্তু পরে দেখা যেত মর্টালিটি কিন্তু হাই ছিল, তাই না? জি স্যার, জি স্যার, এই জন্য আপনার হাই সেন্সিটিভ ট্রোপোনিন কে একেবারে বাধ্যতামূলক করা হয়েছে ইউরোপিয়ান গাইডলাইন, যেটা সেটা হলো আপনার 2020, যেটা একেবারে লাস্ট ডিসেম্বরে যেটা রিলিজ হলো, বুঝছেন তো? এটা কিন্তু লেট, একেবারে ডিসেম্বর নভেম্বরে রিলিজ, এটা হলো লাস্ট গাইডলাইন। এই গাইডলাইন অনুযায়ী আপনার তারা হচ্ছে কার্ডিয়াক মার্কার এই একটাকেই ওরা সেট করছে, সেটা হলো হাই সেন্সিটিভ ট্রোপোনিন, আর সব মার্কার বাদ। ঠিক আছে, জি স্যার, এটা দিয়ে আপনাকে অ্যামআই এখন ডায়াগনোসিস করতে হবে, এবং এর মাধ্যমে হচ্ছে কি আপনার নন স্টে এলিভেটেড অ্যামআই অনেক বেশি পরিমাণে ডায়াগনোসিস করা যাচ্ছে। জি স্যার, স্যার মানে স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন তো স্যার আমরা হাই সেন্সিটিভিটি ট্রোপোনিন এটা করি, সাথে কি আমরা স্যার যে প্রগনোসিস দেখার জন্য এনটি প্রো বিএনপি করতে পারি স্যার? অবশ্যই, হ্যাঁ সেটাই তো আমি দেখাইলাম ওখানে, যে আপনি দেখেন বিএনপি এবং প্রো বিএনপি যদি আপনি করেন, জি স্যার, এবং তার মাধ্যমে কিন্তু আপনার রিস্ক স্ট্রেটিফিকেশন করার জন্য এটা খুবই জরুরি, যে সেটা তো লাগবেই, প্রো বিএনপি লাগবে, ক্রিয়েটিনিন লাগবে, ইজিএফআর লাগবে, কারণ গ্রেস রিস্ক স্কোরিং যদি আপনি করতে চান, জি স্যার, তাহলে আপনি কিন্তু ইজিএফআর ছাড়া হবে না, তাহলে একটা এমআই রোগী ভর্তি হলে কিন্তু ইজিএফআর আপনার করতে হবে, জি স্যার, আর ইজিএফআর ছাড়া কিন্তু গ্রেস রিস্ক স্কোরিং করতে পারবে না। গ্রেস রিস্ক স্কোরিং 140 যদি বেশি হয়, ওই রোগী মাস্ট আপনাকে আর্লি কি করতে হবে, ইনভেসিভ প্রসিডিউর ঢুকে দিতে হবে, তাহলে আপনি ইজিএফআর ছাড়া পারতেছেন না, প্রো বিএনপি ছাড়া পারতেছেন না। প্রো বিএনপি হলো হার্ট ফেলিওর মার্কার, যেই রোগীর প্রো বিএনপি বেশি থাকবে ওর চান্স অফ ডেথ বেশি, মানে আর্লি হার্ট ফেলিওর সম্ভাবনা আছে, সেই রোগীকে আর্লি আপনি ইনভেসিভ প্রসিডিউর নিয়ে যেতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। না এখন আমি যে আপনাদেরকে এত জটিল জিনিসটা বললাম, আপনি কিছুটা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, এটা অনেক ভালো, হ্যাঁ, কারণ এটা বোঝার ব্যাপার আছে আপনার, খুব জিনিসগুলি কিন্তু অনেক লেখা, আপনি যখন গাইডলাইন দেখবেন বা টেক্সটবুক দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে। এটাকে আপনি যেমন সাজিয়ে নিয়ে আসা যে আমি কিভাবে ডায়াগনোস করব, কিভাবে ম্যানেজ করব, আমি মোটামুটি যেগুলো মেন মেন পয়েন্টগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করছি, যে যে পয়েন্টগুলো আমাদের জন্য দরকার, আর আপনার এগুলো তো জানতে হবে, এগুলো রিটেনে থাকবে, ভাইবাতে আপনার জিজ্ঞাসা করবে, কারণ হচ্ছে কি আপনার আমাদের ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ওয়েতে ফলো না করলে কি হবে, কিন্তু আপনার জিনিসটা তো আমরা জানা থাকতে হবে, যে বা রুগীকে আমি কি করব জিনিসটা জানতে হবে, যেমন কোন রুগীকে আর্লি ইনভেসিভ প্রসিডিউর নিতে হবে, কোন রুগীকে আমি লেটে করলে হবে, এই জিনিসগুলো জানা দরকার, কাকে কি ওষুধ দিব। যেমন আপনার এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, যেমন হাই ব্লিডিং রিস্ক কাদের, তাহলে যাদের হাই ব্লিডিং রিস্ক আমি যে অনেকগুলো পয়েন্ট কিন্তু দেখাইছি, এগুলো অ্যাসেসমেন্ট করতে হবে, যেমন হিস্ট্রি নেওয়ার সময় সেই রুগীকে তো ধরেন আমরা অ্যাসপিরিনের সাথে যদি টিকা গেলো দিয়ে রাখি, তো কি হবে, তার ব্রেনে হেমোরেজ হবে না এবং ব্লিডিং হবে, এগুলো অ্যাসেস করতে হবে। সব রুগীকে আমি টিকা গেলো দিতে পারবো না, সব রুগীকে প্রাসুগ্রেল ইউজ করবো না, সুন্দর মতো ওরা চাট একেবারে দিয়ে দিচ্ছে দেখবেন, যাদের হাই ব্লিডিং রিস্ক শুধুমাত্র বলছে তাদের ক্লোপিডোগ্রল দিলে হবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে যাদের হাই ব্লিডিং রিস্ক শুধু আমি সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট ইউজ করবো, তাহলে সব রুগীর ক্ষেত্রেই কেন ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আমরা ইউজ করবো না। তারপর কিছু কিছু রোগী আবার দেখা যাচ্ছে যাদের হচ্ছে ইসকেমিক রিস্ক বেশি বাট ব্লিডিং রিস্ক কম, তার ক্ষেত্রে আবার ওরা যেমন অ্যাসপিরিনের সাথে এটা রিভারক্সামিন 2.5 মিলিগ্রাম বিডি করে কন্টিনিউ করে যেতে বলছে। তাহলে এই জিনিসগুলো ধরুন আপনার গাইডলাইন ভালো মতো না দেখলে বা লেটেস্ট ইনফরমেশন কি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন রোগীর ক্ষেত্রে কি। যেমন আমরা দেখে ওরা একেবারে পরিষ্কার করে দিছে যে নন স্টে এলিভেটেড অ্যামআই রোগীর ক্ষেত্রে যখন আপনি ক্যাথলেবেন নেন, কার স্ট্যান্ড লাগাবেন, কারে বাইপাস করবেন, একে পরিষ্কার করে দিছে, কিন্তু কিন্তু আমরা তো এগুলো ফলো করি না, তাই না? এটা অফ দা ইয়েতে বলছে, যেমন এখানে আমরা ফলো করি না, দেখেন ওরা সিবিজি বলছে যে যে যুগে ডায়াবেটিস থাকে এবং মাল্টিভেসেল ডিজিজ থাকবে তাকে কিন্তু সরাসরি সিবিজির কথা বলে দিচ্ছে, একেবারে ক্লিয়ার কাট ওরা যে নাইন গ্যাপ করে দিচ্ছে। তারপর হচ্ছে ওরা কিন্তু আমরা কি সেটা করি নাকি? আমরা তো অনেক সময় ওই স্ট্যান্ড লাগাচ্ছি না, জি স্যার, ওরা কিন্তু ওদের এই জন্য গাইডলাইনটা দেখা উচিত, গাইডলাইনটা দেখলে হয় এটা বেটার পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য খুব ভালো হয়, যদি সবাই আমরা যদি গাইডলাইন ফলো করি রোগীর ম্যানেজমেন্টে ভালো হয়, কারণ এই গাইডলাইনগুলি তো সেট করা হয় আপনার সব স্টাডিগুলো থেকে, সারা ওয়ার্ল্ডের ইনফরমেশনগুলো থেকে গাইডলাইনগুলি সেট করা হয়, এই জন্য এটা ফলো করতে পারলে সবচেয়ে ভালো আর কি।
থ্যাংক ইউ না, আজকে তাহলে রাখি। থ্যাংক ইউ স্যার, স্যার अगेन হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। Thank you.